সম্মানিত বন্ধুগণ ঈদ মোবারক বন্ধুরা দূরে কাছে দেশে অথদেশে দেশে বাইরে থেকে ঈদেরই ব্যস্ততার মুহূর্তেও যে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন আমি আপন আর যে আপন জীবনের গল্পের নয়শো বত্রিশতম পর্বে আপনাকে বরাবর মতো স্বাগতম জানাচ্ছি কলিজার বন্ধুগণ আজ আমি আপনাকে শোনাবো যশোরের ছেলে মোহাম্মদ সুজনের জীবনের চরম শিক্ষণীয় আমি আবারও বলি চরম শিক্ষণীয় এক বাস্তব জীবনের গল্প আজকের গল্পের টাইটেল যে জুয়ার টাকার জন্য বউয়ের উলঙ্গ ভিডিও বিক্রি করে বন্ধুর কাছে অনেকে বলবেন আপন ভাই পবিত্র একটা ঈদের দিন আপনি এ কেমন টাইটেল দিয়ে ভিডিও বানাচ্ছেন বন্ধুক এখন থেকে ঠিক কিছুক্ষণ আগে আমি গল্পটা পড়লাম সুজন ভাইয়ের গল্পটা পড়ার পরে আমি আমার চোখের পানি ধরে রাখতে পারিনি এই গল্পটা এক চরম প্রতারণার গল্প এবং এই গল্প নিয়ে আমি যখন রিসার্চ করতে শুরু করি আলোচনা করতে শুরু করি আমি গুগল রিসার্চ করে ইউটিউবে ঘুরে আমি যেটা দেখতে পেলাম যে এই ধরনের প্রতারণায় শুধু সুম মানে সুজন নয় বাংলাদেশ সহ বাংলাদেশের বাইরে অসংখ্য মানুষ এই প্রতারণায় প্রতারিত আমার কাছে মনে হলো যে গল্পটা যত দ্রুত আমি আপনাদের কানে পৌঁছে দিতে পারি অন্তত আমার এই গল্পটা শুনলে হয়তো আজকে রাতেই আপনি সুজনের মতো প্রতারণার ফাঁদে পড়ে যেতে পারেন এবং গল্প শুনে হয়তো আপনি সেই ফাঁদ থেকে বেঁচে যাবেন এই জন্যই পবিত্র ঈদের দিনেও আমার এমন একটা গল্প প্রচার করা আমি আশা করব শুরু থেকে শেষ পর্যন্ত এই সতর্কতামূলক গল্পটা আমার মুখ থেকে শুনবেন এবং গল্প শেষে সুজন বাইকে ঠিক আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন ধন্যবাদ সবাইকে সম্মানিত বন্ধুগণ আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ সুজন আমার বাড়ি রাজশাহী বন্ধুগণ আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের বিষয়ে জানিয়ে রাখি আমার পরিবারে আমি আছি আমার বাবা আছে মা আছে তাছাড়া রয়েছে আমার চাচা জেঠু সহ আমার দাদা দাদি যশোর শহর থেকে অনেক দূরে কোনো এক ছোট্ট গ্রামে আমাদের পরিবারটা ছিল এক উচ্চ বৃত্ত পরিবার আমার বাবা পেশা একজন প্রবাসী আমি খুব ছোটবেলা থেকে দেখে আসছি আমার বাবা প্রবাসে থাকে এবং প্রবাসে থেকে আমার বাবা অনেক বেশি টাকা পয়সা ইনকাম করে সেই টাকায় আমাদের পরিবারটা অনেক সুখে শান্তিতেই চলে শুধু পাবার টাকা নয় আমার যিনি বড় জেঠু আছে জেঠুও অনেক বেশি টাকা উপার্জন করে তিনি আর ব্যবসা বাণিজ্য আছে এবং আমার যে ছোট চাচা আছে চাচার নিজের দোকান পাট আছে সব কিছু মিলিয়ে আমাদের পরিবারটা আমাদের গ্রামের ভিতরেই এক সুনামধন্য উচ্চবিত্ত এবং সম্মানিত পরিবার সম্মানিত পরিবার বলছি ঠিক এই কারণে আমার দাদা খুব নামি দামি একজন ফারাজগার দিনদার মানুষ ছিলেন আমাদের এলাকার মানুষ আমার দাদা ফির সাহেব বলে ডাকে অনেকেই বলে আমার দাদা নাকি অনেক বড় একজন পীর এবং সত্যিকারতে পীরের কোনো কিছু আমি দাদার মাঝে দেখি নাই কিন্তু আমার দাদা পাঁচ রক্ত নামাজ পড়তো রোজা রাখতো এবং সম্পূর্ণরূপে দিনের পথে চলতো এই জন্য আমার দাদার সুবাদে আমার এলাকার মানুষগুলো আমাদেরকেও অনেক বেশি সম্মান করত এমন করে আমি শৈশবের গণ্ডে পার করি আস্তে আস্তে করে বড়ো হচ্ছিলাম একটা পর্যায়ে আমি প্রায় অনেকটাই বড় হয়ে যাই বাবা মা আর দাদা দাদি চাচা জেঠুর অগাধ ভালোবাসার কারণে আমার আসলে খুব বেশি দূর পড়াশোনা করা হয়নি আমি প্রাইমারি স্কুলের গন্ডি পার করে যখন হাই স্কুলে উঠি ঠিক তখন থেকে আমি একটু ভিন্ন লাইফ লিড করতে শুরু করি ভিন্ন লাইফ বলতে আমার কাছে কেমন জানি পড়াশোনার চেয়েও পোস্ট পাস জিনিসটাই অনেক বেশি ভালো লাগতো মার্কেটে আসা নতুন জামা আমি কিনতাম নতুন প্যান্ট আমি কিনতাম এবং খুবই স্টাইল করে চলাফেরা করতাম আমি ছোটোবেলা থেকেই সিনেমার হিরো হওয়ার স্বপ্ন আমার মনের মাঝে ছিল অনেক স্বপ্ন ছিল যে একদিন আমি অনেক বড় একজন নায়ক হব এই জন্য নায়কের মতো পোশাক আশাক পরায় স্কুলে যাওয়া এই জিনিসগুলোর প্রতি আমার অনেক আকর্ষণ ছিল ঠিক তেমন করে আমার শৈশবের দিনগুলো আমার স্কুল জীবনটা আস্তে আস্তে করে কাটতে থাকে পর্যায়ে আমি মোটামুটি অনেক বড় হয়ে যাই আমি তখন আমাদের স্কুলে ক্লাস এইটে পড়ি আমি যখন ক্লাস এইটে পড়ি তখন কিন্তু অন্য অন্য স্টুডেন্টদের মতো আমি কিন্তু ছিলাম না আমার ক্লাসমেট যত বন্ধুবান্ধব ছিল যত ক্লাসমেট ছেলে ছিল বাট তাদের মাঝে আমি দেখতে শুনতে অনেকটা ভালো ছিলাম অনেকটা লম্বা ছিলাম এবং আমার গায়ের স্বাস্থ্য অনেক ভালো ছিল আমি ক্লাস এইটে পড়া অবস্থায় বন্ধুত্ব করতাম ক্লাস নাইন টেনের ছেলেদের সাথে আমার চলাফেরা উঠা বসা ছিল ক্লাস নাইন টেনের বড়ো ভাইদের সাথে এমন করতে করতে আমারই এক ক্লাসমেট মেয়ে যার নাম হচ্ছে সাথী আক্তার আমার হঠাৎ করে এই সাতি আক্তারকে অনেকটা ভালো লেগে যায় এবং ওর সাথে আমি সম্পর্ক করার জন্য চেষ্টা করি আসলে মূল্য বিষয় হচ্ছে গিয়ে সম্পর্ক যে আমি করবো আমি আসলে স্টুডেন্ট হিসাবে খুব একটা ভালো না এবং সাথী কিন্তু পড়াশোনায় যথেষ্ট ভালো এবং দেখতে শুনতে মাশাল্লা আমাদের স্কুলে একদম নাম্বার ওয়ান স্টুডেন্টদের কথা বাদে দিলাম আমাদের স্কুলের খুদ এক শিক্ষকও সাথীকে অনেক পছন্দ করত সাথে সাথে রিলেশন করার জন্য অনেকবার চেষ্টা করেছে যদিও সাথী ছোট ছিল এই জন্য স্যারে খুব বেশি একটা সাহস পায়নি স্যারে সবার কাছে বলে সাথী যদি এসএসসি পাস করে তাহলে স্যার সাথীকে বিয়ে করবে স্যারের অবশ্যই বিয়ে হয়েছে মানে বিয়ে করেছিল কিন্তু স্যারের বউ মারা গেছে এরপর থেকে স্যার আর বিয়ে সাথে করে নাই সাথীর বাবা মায়ের সাথে বাবা মায়ের সাথেও এই বিষয় নিয়ে স্যারের পাকা কথাবার্তা দিয়ে রাখে সাথী যখন এসএসসি পাস করবে তাহলে স্যারের সাথে সাথীর বিয়ে হবে এটা আমাদের স্কুলের প্রায় সবাই জানে এবং সবাই জানার পরেও কেউ সাথীর সাথে খুব বেশি একটা কথা বলে না সবাই পছন্দ করে অনেক ছেলেরাই রিলেশান করতে চায় প্রেম করতে চায় কিন্তু যখনই জানতে পারে যে স্যার ওকে পছন্দ করে রাখছে এসএসসির পরে স্যার ওকে বিয়ে করবে স্যারের হবু বউ ও এটা জানার পরে সবাই পিছু হাঁটে কিন্তু আমি তো পিছু হাঁটার মতো বন্ধা না আমার স্বপ্ন হচ্ছে আমাদের স্কুলের সবচেয়ে সুন্দরী মেয়েটার সাথে আমি রিলেশন করব। স্কুলের সবচেয়ে সুন্দরী মেয়েটাকে আমি আমার ঘরের বউ বানাবো এই নিরীক্ষে আমি তখন ক্লাস এইটে পড়া অবস্থায় সাথীকে সর্বপ্রথম প্রেমের প্রোপোজাল দিই চিঠির মাধ্যমে আমি ওকে আমার ভালোবাসার কথা সাদা কাগজে কালো কালিতে আমি আমার মনের মাদুলি মিশিয়ে মনের কথাগুলো অঙ্কন করি এবং এগুলা আমি যথারীতি সাথীর কাছে পৌঁছে দিই আমার চিঠি যখন সাথী পায় ও খুব অবাক হয়ে যায় কারণ ক্লাস এইটে পড়লেও ওরে এই পর্যন্ত প্রপোজাল দেওয়ার মতো সাহস কোনো ছেলের হয়নি এটা সাথে নিজেও জানে কিন্তু যখন দেখলো যে আমি ওর জন্য প্রস্তাব পাঠালাম তখন একটু প্রথমেও ভয় পেয়ে গেল মানে একটু বিব্রত হয়ে গেল যে কিভাবে আমি ওকে প্রেমের প্রপোজাল পাঠাই আমি কি জানি না যে স্যারের সাথেও রিলেশান আছে বা স্যারও কি বিয়ে করবে তো সাথে যখন যথারিত আমার জন্য উত্তর লিখে পাঠায় যে তুমি কি জানো না যে স্যারের সাথে আমার বিয়ে ঠিক হয়ে আছে এসএসসি পরীক্ষার পরে স্যার আমাকে বিয়ে করবে তাহলে আমি তোমার সাথে রিলেশন করব কেমন করে প্রতি উত্তরে আমি তাকে বললাম স্যারের সাথে তোমার যায় না তোমার মতো সুন্দরী একটা মেয়ে যে শুধুমাত্র আমার বউ হওয়ার যোগ্যতা রাখে কারণ স্যার হচ্ছে বয়স্ক একজন মানুষ বিয়ে করেছে বউ মরে গেছে এরকম একটা লোককে তুমি কেন বিয়ে করবা তুমি আমার মতো দেখে শুনে একটা ভালো তোমার বয়সী ছেলেকে বিয়ে করো তুমি কেন তোমার পরিবারের সিদ্ধান্তে স্যারের মতো একটা ধ্বজ ভাঙা লোককে বিয়ে করবা এমন করে চিঠিপত্রের মাধ্যমে অনেক দিন ধরে ওর সাথে আমার কথাবার্তা হয় এরকম করতে করতে একদিন আমাদের এলাকাতে মানে আমাদের পার্শ্ববর্তী গ্রামেই হিন্দু গ্রাম ছিল তো হিন্দুগ্রাম থাকার কারণে ওইখানে একটা বিয়ের অনুষ্ঠান হয় হিন্দু বিয়ে আসলে হিন্দু বিয়েগুলো কিন্তু অনেক বড় করে হয় অনেক ধুমধাম করে হয় প্রায় দুই তিন ধরে দুই তিন দিন ধরে ব্যাঙ্ক পার্টি বাজিয়ে অনেক মজা মাস্তি করে ওদের বিয়েগুলো উদযাপিত হয় বিশেষ করে আমার ওপিনিয়ন থেকে আমি বলি আমার কাছে হিন্দু বিয়েগুলো অত্যন্ত ভালো লাগে এরকম হিন্দু বিয়ের অনুষ্ঠানে একদিন হঠাৎ করে সাথীসহ সাথীদের গ্রামে আরও কয়েকটা মেয়ে আমাদের বাড়ির সামনে দিয়ে যাচ্ছিল আমি সাথীকে দেখার পর অবাক হয়ে গেলাম জিজ্ঞেস করলাম সাথী কই যাও বলে আজকে হিন্দু বিয়ে হিন্দু বিয়ে দেখার জন্য যাব। এটা যখন সাথী আমাকে বলে গেল যে ও হিন্দু বিয়েতে যাচ্ছে আমার ভিতর তখন জেগে উঠলো যে আমিও বিয়েতে যাব। মানে হিন্দু বিয়েতে যাব। মাঘীরা রাজানের পরে এলাকার কয়েকটা পলাপাইন বন্ধু বান্ধব নিয়ে তখন ওই হিন্দু বিয়ের দিকে রওনা দিলাম যদি সাথী না যেত তাহলে কিন্তু ওই বিয়েতে আমি যেতাম না এবং সাথী যখন হিন্দু বিয়েতে গেল আমি তখন তার পিছন পিছন ওই এলাকাতে রওনা দিলাম এবং এলাকার ভিতরে ঢোকার পরে দেখলাম যে প্রচুর মাখামাখি মানে দুমধারা একটা মিউজিক বাজতেছে সবাই নাচানাচি করতেছে হিন্দু বিয়েতে যেরকমভাবে হয় আর কি ঠিক সেরকমভাবে আনন্দ উদযাপন করা হচ্ছে একটা পর্যায়ে আমি সাথেই খুঁজতেছিলাম যে ওরা পাই না কারণ হিন্দু বাড়ি তো প্রচুর মানুষ এরকম করতে করতে আমাদের এলাকার এক মেয়ে আছে ওরে বললাম যে এই মেয়েটারে খুঁজে বের করতে পারো কি না দেখতো এরকম জামা গায় তো আমি দেখেছি কীরকম গায়ে দিয়ে আসছে তো মেয়েটা তখন আমাকে বলতে আসছে যে ভাইয়া মেয়েটারে দেখছি কিন্তু অনেকগুলো মেয়েদের সাথে বসে আছে হিন্দু মন্দিরের পিছনে তো এই মন্দিরের পিছনে যাওয়া যাবে না কারণ মন্দিরের পিছনে সব মেয়েরা এবং নতুন বউ যে আছে তারাও ওইখানে নেওয়া হয়েছে তো চিন্তা করলাম মন্দিরের পিছনে কেমনে যাই এবং মন্দিরের পিছনে গেলে তো হিন্দু ছেলেরা বাধা দিবে বা ওইখানে ঢুকতে দিবে না যেন সব কিছু মেয়েরা বসে আছে পরে আমাদের বাড়ি ওই মেয়েটারে বললাম যে মেয়েটারে ওই মেয়েটার যে বলবা যে তোমাকে সুজন রাখছে মানে আমি যে পোশাক আশাকের কথা বলছি এরকম মেয়েটা তো আমাকে বলে আচ্ছা ঠিক আছে ভাইয়া পরে আমাদের এলাকার মেয়েটারা পাঠানোর পরে এই মেয়েটা গিয়ে তখন সাথীরা বললো যে আপু সুজন ভাইয়া আপনারা ডাকতেছে এটা বলার পরে সাথী তখন ওখান থেকে উঠে আসছে মন্দিরের সামনে আসছে আসে দেখে আমি দাঁড়িয়ে আসি আমাকে বলে প্রথমে তুই করেই বলতো কিন্তু তুই এখানে যেহেতু আমরা ক্লাসমেট একই ক্লাসে পড়তাম আমি তখন বললাম যে আমি তো তোর দেখে আসছি তো আমাকে বলে তুই আমাকে দেখে এখানে আসলি কেন কারণ কি আমি বললাম তোর সাথে আমার অনেক কথা আছে ও বলে যা কথা সব তো চিঠির মাধ্যমে বললাম আবার কি আমি বললাম দেখ সাথী তোর সাথে আমার একটু কথা আছে তুই একটু মন্দিরে পাশে তোর সাথে আমি কথা বলবো আমাকে বলে না আমি অন্ধকারে যেতে পারবো না তোর যদি কিছু বলারও থাকে তাহলে তুই এখানেই বল আমি মানে মন্দিরের সামনে থেকে যেতে পারবো না তেমন বলে ঠিক আছে এখানেই দাঁড়া এখানেই বলি পরে আমি বললাম যে সাথী দেখ আমি তো তোর পছন্দ করি এবং চিঠির মাধ্যমে আমি সেই কথা বলেছি আমাকে বল আমি তো প্রতি উত্তর দিয়েছি যে আমি তোর সাথে রিলেশন করতে পারবো না কারণ আমাদের এলাকার তুই তো জানো যে আমাদের স্কুলের শিক্ষকের সাথে আমার বিয়ে ঠিক হয়ে আছে এসএসসির পরে স্যারের সাথে আমার বিয়ে হবে স্যার আমি এখন কেন তোর লাইফটা নষ্ট করবি শুধু শুধু প্রেমের অভিনয় করে। আমি বললাম কে বললো প্রেমের অভিনয় করবি তুই তো আমাকে বিয়ে করবি আমাকে ভালোওবাসবি আমার সাথে সংসার আমার বাচ্চা কাছে হবে আমাকে বলে এরকম পাগলামি করিস না তো সুজন এগুলো বাদ দিয়ে তুই তোর মতো করে থাক আমি বললাম দেখ সুজন সাথীর একটা মুভিও আছে আমার বাপ্মার আমলা একটা ছবি ছিল নাম ছিল সুজন সাথী তুই আমার তুই আমার সেই সাথী হবে আমি ওই বিয়ে করবো প্লিজ আমাকে বলে এইসব পাগলামি করিস না তুই মাত্র ক্লাস এইটে পড়িস আমিও এইটে পড়িস তুই আমার ক্লাসমেট আমরা এক বয়সী তা কেমন করে তুই আমার বিয়ে করবে। তা এইভাবে আমি ওর জন্য খুব ট্রাই করতেছি মানে ওরা বুঝাইতে আসি বাট ও কোনোভাবেই বুঝে না না বুঝার পরে একটা সময় হঠাৎ করে এখান থেকে চলে যায় মানে স্কু মানে এখান থেকে চলে যায় আমার সাথে কথা না বলেই মানে মন্দিরের পাশ থেকে চলে আসে চলে আসার পর আমার ভিতর খুব কষ্ট হচ্ছিলো এবং কিছুক্ষণের মধ্যে আমি খবর পেলাম সাথী তার এলাকার যে মেয়েগুলোকে নিয়ে আসছিলো তাদেরকে নিয়ে ও তখন চলে গেছে মানে মানে হিন্দু বাড়ি থেকে চলে গেছে ভীষণ মন খারাপ করে রাত বারোটার দিকে আমি তখন হিন্দু বাড়ি থেকে ফিরে আসি সারাটা রাত আমি একটা ফোটা ঘুমাইতে পারিনি নি ওর আমি এত পছন্দ করি আমার এত ভালো লাগে তো আমার সাথে এরকমটা করবে কেন এটা তো হতেই পারে না আমার সাথে এরকমটা করবে কেন মানে এই প্রশ্নটাই তখন বারবার নিজের মনের মাঝে জাগতেছে এবং একটা জিনিসই চিন্তা করি যে যত যাই হোক আমি সাথে সাথে রিলেশন করেই ছাড়ব আমি ওকে ছাড়বো না পরদিন সকালবেলা আমি তখন স্কুলে গেলাম এবং স্কুলে যাওয়ার পরে আমি তখন ওকে একটু বেশি বিরক্ত করতে শুরু করি মানে বিরক্ত বলতে এরকম যেখানেই দেখি সেখানে কথা বলার জন্য ট্রাই করি চেষ্টা করি এবং অনেকগুলো পোলা এই জিনিসগুলো দেখে ফেলে মানে দেখে ফেলে এবং দেখে ফেলার পরে তারা সম্ভবত আস্তে আস্তে আমাদের স্কুলে স্কুলের শিক্ষকের নামটা আমি বলতে চাই না স্যারকে ছোটো বলতে চাই না ওই স্যারের কাছে তখন বলে যায় যে স্যার সুজন কিন্তু সাথীকে বিরক্ত করে এখানে ওইখানে গেলে সাথীর পিছনে হাঁটতে থাকে এবং সাথে সাথে রিলেশন করার জন্য চেষ্টা করে এই বলার পরে একদিন লাঞ্চ হাওয়ারে মানে লাঞ্চের আগের ক্লাসটা আমাদের স্যারের ছিল আর কি যেই স্যার সাথীকে পছন্দ করতো ওই স্যারের ক্লাস ছিল তো স্যার তখন ক্লাস সম্পূর্ণ করল করার পর লাঞ্চের জন্য সবাই তখন বেরিয়ে যাবে লাঞ্চের ঘন্টা দিয়ে দিছে স্যার তখন ক্লাস থেকে বেরোয় না স্যারের ক্লাসে বসে আছে এবং আজকে স্যার যখন ক্লাসে ঢুকে আমি তখনই বুঝছি যে স্যারের মন মানসিকতা খুব একটা ভালো ছিল না কেমন যেন একটু উগ্র মেজাজি টাইপের ছিল তো যাই হোক আমি কোনো কিছু বললাম না একটা পর্যায়ে স্যার তখন লাঞ্চ আওয়ার হয়ে গেল স্যার ক্লাস থেকে বেরোলো না সবাইকে বলে যে তোমরা সবাই বসো আমি আজকে তোমাদের সাথে কথা বলবো পরে আমারে ডাক দিল ডাক দিলে আমাকে পাশে দাঁড়া করালো দাঁড়া করে বললো তুই নাকি নায়ক হয়েছিস তাই আমি বললাম যে স্যার মানে বুঝলাম না স্যার আমাকে বলে তোর প্যান্টের নিচে হাফ প্যান্ট পরিস নাকি শর্ট প্যান্ট পরিস এরকম করে মানে ঠিক এভাবেই বলতেছিল আমি তখন বললাম যে স্যার এরকম করে কথা বলতেছেন কেন আমি শর্ট প্যান্ট বা হাফ প্যান্ট কেন পরবো তা আমারে বলে প্যান্টের নিচে শর্ট প্যান্ট আর হাফ প্যান্ট পরার বয়স হয় নাই তোমার বিয়ের বয়স হয়ে গেছে তো আমি বুঝতে পারলাম যেহেতু স্যার সাথীকে পছন্দ করে বা সাথীকে বিয়ে করবে আর আমি যদি সাথীকে একটু বিরক্ত করি তাহলে স্যার আমাকে অপমান করবে আমাকে বল এখন যদি তোমার প্যান্টটা খুলে ল্যাংটা করে তোমাকে রাস্তায় ছেড়ে দিত কেমন লাগবে তা আমি কিছু বলতেছি না এইটা বলি তো ধরেন অত তো আর বয়স হয় না বা অতটা বুঝ জ্ঞানও নাই আমি নিচের দিকে তাকে আছি স্যার তখন আমার ইচ্ছা মতো মানে আমি যে অপমানগুলো আমাকে করেছি আমি আসলে এগুলো বলি বুঝাতে পারবো না এত লেভেলের খারাপভাবে মুখ থেকে যেভাবে আসছে এভাবে আমাকে অপমান করে এবং স্যারের কাছ থেকে অপমানিত হওয়ার পরে মানে আমার ইচ্ছা হচ্ছিলো যে আমি আত্মহত্যা করে মরে যাই এই মুখটা আমি আর কাউকে না দেখাই এবং কারোর সাথে আমি কোনো সম্পর্ক না রাখি নিজের জীবনটা নিজে দিয়ে দিই এত পরিমাণে রাগ খুব কষ্ট মনের ভিতর বাসা বাদে যাই হোক আমি তখন রাগ করে স্কুল থেকে মানে ক্লাসরুম থেকে বেরিয়ে গেলাম বই ব্যাগ সব কিছু ক্লাসে ছিল বেরিয়ে গেলাম বেরিয়ে ডিরেক্টলি মানে চলে আসছে এখানে আরেকটা বিষয় বলতে ভুলে গেছি স্যার কিন্তু সাথেকে জিজ্ঞেস করেছিল যে সাথেই তুমি বলো তো এখানে তো অনেকগুলো স্টুডেন্ট আছে সবার সামনে বলো সুজন কি তোমাকে বিরক্ত করে ও তখন বলে হ্যাঁ স্যার সুজন আমাকে বিরক্ত করে আমি যেখানে যাই আমার পিছন পিছন যায় এবং আমার হাত ধরে এটা আমাকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে যে মানুষটাকে আমি ভালোবাসলাম যার জন্য আজকে আমি এত কিছু করলাম স্যারের কাছে ফল্ট হলাম সবার কাছে অপমানিত হলাম সে মানুষটা নিজেই স্যারের কাছে আমার বিরুদ্ধে বলল আমার বিপক্ষে বলল একরাশ দুঃখ কষ্ট আর যন্ত্রণা বুকে চাপা দিয়ে আমি তখন এখান থেকে চলে গেলাম বাড়িতে চলে গেলাম আমারে বললো কী রে স্কুল থেকে আসছিস ব্যাগ নিয়ে আসিস নে কিছু বললাম না ড্রেসগুলো চেঞ্জ করে তখন আমি বাড়ির সামনে বসে আছি মা তো আমাকে অনেক আদর করে মানে ছোটো বোনের চেয়েও বেশি আমাকে আদর করে যে বলতেছি কী সে সুজন কী আমি আমার কিছু বলি না তো যাই হোক এরকম করে দিনটা কেটে গেল রাতটা কেটে পরের দিনে আমি স্কুলে যাচ্ছি না আমাকে বলি কির স্কুলে যাবি না তুই আমি বললাম না আমি যাবো না কেন যাবি না আমার ভাল লাগে না আমি যাবো না ওই যে ভাল্লাগে না ওই ভাল্লাগেনার ভিতরে আমার এক মাস কেটে গেছে আমাকে বললে আমি বলতাম ভাল লাগে না যাব না আর চাচা যেটু যারা আছে তারা তো সবাই আমাকে আদর করে সবাই অনেক বেশি আদর করে এজন্য কিবার আমাকে ধমক দিয়ে কোনো কথা বলেও না যে তুই স্কুলে যাস না কেন বা যেতে হবে এরকম কিছু বলে না একবার যে স্কুলে যাওয়া বন্ধই করে দিলাম স্কুলে যাবই না মরে যাব তারপর স্কুলে পড়াশোনা করব না নিজের জীবন এমনিই শেষ করে দিবো মানে এরকম একটা নিজের ভিতরে একটা রাগ জেগেছিলো দেখতে দেখতে প্রায় অনেকগুলো দিন কেটে গেলো আমি আর স্কুলে যাচ্ছি না বাড়িতে পলাফানের সাথে খেলতেছি মাঠে ঘাটে খেলতেছি আমি সাথীকে টোটালি গেছি মানে ওর কথা আমার আর মনেই নাই যে আমার এই বেমেনি করছে এবং এরকম করে প্রায় আমাদের সামনে বার্ষিক পরীক্ষা আসতেছে ক্লাস এইটের তখন আমার বারবার আমার বলতেছে তুই স্কুলে যা পরীক্ষা দে আমি আর গেলাম না বার্ষিক পরীক্ষা শেষ হয়ে গেলে সবাই ক্লাস নাইনে উঠছে এবং ওই সময় ক্লাস নাইনে উঠলে কিন্তু রেজিস্ট্রেশন করতে হয় মানে রেজিস্ট্রেশন করতে হয় আপনার এসএসসি পরীক্ষার জন্য প্রিপারেশান নিতে হয় তো ক্লাস এইটে মানে ক্লাস নাইনে উঠার পরে তখন সাথীগুলো কি মানে ও বুঝতে পারছে যে আমি আর পড়াশোনা করবো না বা যাই না প্রায় এখানে এক থেকে দেড় বছর কেটে যায় এই এক দেড় বছর কিন্তু সাথীর সাথে আমার কোনো যোগাযোগ নাই কোনো কথাবার্তা নাই ও কোথায় আছে না আছে এরকম না যে আমি কোনোদিন ওরা একটা নজর দেখতে গেছিলাম ওদের এলাকাতে গেছিলাম বড় একটা নজর দেখার জন্য গেছিলাম এরকম কোনো কিছুই না ওর সাথে আমি টোটালি সম্পর্ক চিহ্ন করে দিই যেহেতু নিজেই দাঁড়ায় সবার সামনে বলছে আমি অপমান করি তো এর চোখ বেশি কিছু হতে পারে না একদিন দুপুরবেলা আমি মাঠে খেলতেছিলাম ক্রিকেট খেলতেছি আর কি হঠাৎ করে আমার ছোটো মানুষকে বলতেছে ভাইয়া এক মেয়ে আসছে অনেক একটা না অনেকগুলো মেয়ে আসছে তোমার সাথে দেখা করার জন্য তো একটু অবাক হয়ে গেলাম কী আমার সাথে দেখা করার জন্য অনেকগুলো মেয়ে আসবে ঘুর থেকে আমার তো কোনো মেয়ের সাথে কোনো সম্পর্ক নাই আমি বললাম যে কী পরে আসছে বলে স্কুল ড্রেস পরে আসছে ভাবলাম যে স্কুলের মেয়েরাই হবে তো স্কুলের মেয়েরা আমাদের বাড়িতে কেন যাই হোক দুপুরবেলা তখন আস্তে আস্তে বাড়ির দিকে আসলাম টিফিন আওয়ার চলতেছিলো ওই সময় আইসা দেখি যে সাথী আমাদের বারান্দায় বসে আসে আমার সাথে কথা বলতেছে বসা বসা সাথীকে দেখার পর তো আমার মানে চেষ্টা খুব খারাপ হয়ে গেলো রে আমাদের বাড়িতে কেন আমি সব সব মেয়েরা ডাকতেছে সেই কী অবস্থা সুজন কেমন আছি সেই সেই সবাই কথা বলতেছে হ্যাঁ ভালো আছি তোর আমাদের বাড়িতে ঘটনা কি কী বরং আমাকে তো সামনে রেজিস্ট্রেশন এস এসসি পরীক্ষার তা তোর সাথে দেখা করার জন্য আসছিলাম তাই আমি বললাম কী আমার জন্য আমার সাথে কী দেখা করবি সবার সাথে কথা বলতেছি এরকম যে সাথে হঠাৎ করে আমার হাটটা ধরে আমাদেরকে আমাদের মানে যে ঘর আছে ঘরে কন্যা নিয়ে গেছে কন্যা নিয়ে যাওয়ার পরে বলতেছে সুজন তুই স্কুলে যাস না কেন এ স্কুলে যাই না ইচ্ছা করে না কেন তোর সমস্যা কী আমাকে বলে আমার সমস্যা আছে তুই স্কুলে যাবি না কেন স্কুলে না যাওয়ার কারণটা কী এ দেখ স্কুলে যেতে আমার ভালো লাগে না আর স্কুলে যে পরিমাণের অপমান হয়েছি ল্যাংটা হয়েছি তারপরে মানে ফুল প্যান্টের নিচে হাফ প্যান্ট পরি নাই শর্ট প্যান্ট পরার বয়স হয়ে নাই বিয়ে করার বয়স হয়ে গেছে এই লেভেলের অপমান হওয়ার পরেও স্কুলে যাওয়াটা আমার কাছে ভালো লাগে না আমি যাইনি আমাকে বলতেছে দেখ তুই কি আমার সাথে রাগ করে স্কুলে যাস না আমি বললাম না আমি তোর সাথে রাগ করবো কেন আমি তো মোটেও তোর সাথে রাগ করি নাই এমনি যাইতে ভাল লাগে না এবং নিজের ভিতর কেমন যেন একটা মানে খারাপ লাগা কাজ করে যেন যায়নি আমি করলো তুই আমাকে ভালোবাসিস বললাম ভারি এটার প্রমাণ আর কত দিব ও বলে তুই যদি আমাকে ভালোবাসিস তাহলে কালকে তুই স্কুলে যাবি আমি বললাম আমি ক্লাস এইটে থেকে পরীক্ষা দিনে আমি ক্লাস নাইনে আমি কেমনি স্কুলে যাব তোর কি পাগল নাকি ও বলে তুই কালকে ক্লাস এইটে গিয়ে আবার ভর্তি হবি আমি বললাম আমি তো ক্লাস এইট থেকে নাইনে উঠি নাই আমি কেমনে ভর্তি হবো আমার বলো তোরে ভর্তির ব্যবস্থা আমি করবো তুই ক্লাস নাইনে গিয়ে ভর্তি হবি সোজা কথা তামলাম আমি বললাম দেখ এসবের কোনো মানে হয় না আর এসব মানে আমি করতে পারবো না আমাকে আমি আমি যেটা বলেছি তুই সেটা করবি তুই যদি না যাস তাহলে আমি আর পড়াশোনা করবো না এবং পড়াশোনা করবো না করবো না আমি কিন্তু স্যারকে বিয়ে করে ফেলবো আর যদি তুই যাস তাহলে কিন্তু আমি তোরে বিয়ে করব স্যারে বিয়ে করব না আমি বললাম তো স্যার তো আমাকে ক্লাস নাইনে ভর্তি করাবে না ও বলে তোরে করাবে আমি হেড স্যারের সাথে কথা বলছি স্যারে তোরে ভর্তি করাবে তা আমি কিন্তু ক্লাস এইট থেকে ক্লাস নাইনে পরীক্ষা দিই সত্যি যে কথাটা এবং পরীক্ষা না দেওয়ার পরে পরের দিন শুধু সাথের মুখের দিকে তাকে অব এরকম করে আমাদের বাড়ি পর্যন্ত আসছে এবং বাড়ি পর্যন্ত এসে যখন এভাবে বলে গেছে শুধু তার কথা চিন্তা করে আমি তখন স্কুলের দিকে গেলাম এবং স্কুলে যাওয়ার পরে স্যার আমাদের যে হেড টিচার ছিল শীতকাল ছিল স্যারের রোদে দাঁড়ায় আছে মানে রোদ পো আমাকে দেখে ডাকলো কিরে সুজনের দিকে ডাকছে ডাইকা বলে তোর কী অবস্থা তুই ক্লাস এইট থেকে আর পরীক্ষা দিলি না কারণ কি তোর নাকি টাইফয়েড হয়েছে আমি তো এখন অবাক হয়ে গেলাম কিন আমার টাইফয়েড হয়েছে রে এটা তো টাইফয়েড হুইফয়েড নেই স্যারে কেমনে করলো স্যার বলে সাথী বললো তারপর অনেকেই বললো তো টাইফয়েড হয়েছে তুই তো আমাদেরকে কোনো কিছু বলি না এখন কি ক্লাস এটি ভর্তি করাইলে পড়বি না আর আমি বল মানে আমি আর কোনো কিছু বলি না যে স্যার নিজে আমাকে সব কিছু বলতেছে একটা পর যে আমাকে বললো তুই ক্লাসরুমে অফিস অফিসে যা আমি আসতেছি পর আমি বুঝলাম যে সাতই অন্য অন্য মেয়েরা মিলে একটা পরিকল্পনা করছে ওই পরিকল্পনা অনুযায়ী মানে স্যারে বুঝে এসছে যে আমার ট্রাইভেট হয়েছে সেই আমি ক্লাস এইটে যদি আবার ভর্তি আমি আর পড়াশোনা করবো না তো স্যার তখন আমার গিয়ে ক্লাস নাইনে ভর্তি নিয়ে এনেছে যে ঠিক আছে যার আমি ক্লাস নাইনে ভর্তি নিলাম তুই পড়াশোনা চালাইতে পারবি তো আমি বললাম স্যার আমি পারবো তাই ঠিক আছে ক্লাস নাইনে আবার ভর্তি হলো আমি পুনরায় আবারও সাথে সাথে ক্লাস করতে শুরু করলাম কিন্তু আমাদের স্যার কিন্তু আর আমার উপরে সন্তুষ্ট না স্যার আমার উপরে মুখ কালা এবং এরকম করেই যাকে একটা পর্যায়ে এসএসসি পরীক্ষা দিলাম মানে টেন নাইন থেকে ক্লাস টেনে উঠলাম এর মধ্যে সাথে সাথে কিন্তু আমার রিলেশন হয়ে গেছে সালটা তখন দুই হাজার আট এবং নয়ের নয় সালের ঘটনা তো দেখা যায় যে ওই সময় আপনার চিঠিপত্রের মাধ্যমেই রিলেশানটা বেশিরভাগ হতো আর অতটা ফোনের জামানা ছিল না এজন্য ওকে চিঠি লিখতাম ও আমাকে চিঠি লিখত দুজন দুজনের মাঝে অনেকটা প্রেমের সম্পর্ক আস্তে আস্তে করে গড়ে ওঠে যাই হোক এক পর্যায়ে আমাদের ভালোবাসাটা অনেকটা গভীর হয়ে যায় অ্যান্ড দেন ও তখন আমরা তখন এসএসসি পরীক্ষা দিই এবং এসএসসি পরীক্ষা দেওয়ার পরে খুবই ভালো রেজাল্টে আমি এবং সাথী দুজনেই পাশ করি এস এসসি পাশ করার পরে আমরা তখন কী করি আমাদের এলাকাতে মানে স্কুলের সাথেই হচ্ছে কলেজ ছিল কলেজের স্কুল ওই কলেজের স্কুলে তখন ভর্তি হয়ে যায় কলেজে আমরা যারা একসাথে পাশ করেছি সবাই ভর্তি হই এখানে আরেকটা বিষয় আমি বলতে ভুলে গেছিলাম আমি যখন স্কুলে আবার পুনরায় নতুন করে সে ভর্তি হই ক্লাস নাইনে ওই সময় আমার সাথে বলতে ওই ক্লাস নাইনে আরেকটা ছেলে ভর্তি হয় সিজরাজুল নামের সিরাজুলের বাড়ি ছিল হচ্ছে বড়িশালে তো ওর নানার বাড়ি হচ্ছে আমাদের এখানে তো নানার বাড়ি থেকে ও মানে এখানে পড়াশোনা করে নানার বাড়ি থেকেও পড়াশোনা করবে এই জন্য ক্লাস নাইনে আমাদের সাথে ভর্তি হয়েছে তো সিরাজুল কিন্তু যথেষ্ট মেধাবী ছিল ও আগে নাকি ঢাকায় পড়াশোনা করতো ঢাকায় পড়াশোনা করতো তো এই জন্য ব্রেন বুদ্ধি অনেক ভালো মানে ক্লাসের যতগুলো স্টুডেন্ট ছিল তার মধ্যে সিরাজুল সবচেয়ে বেশি মেধাবী ছিল অনেক মেধাবী ছিল যেটা সত্যি কথা তো সিরাজুলের সাথে আমার খুব ভালো একটা ফ্রেন্ড হয়ে যায় কারণ আমিও টাকা পয়সা নষ্ট করি টাকা পয়সা উড়ায় খরচ করি সিরাজুলো আমার মতো টাকাটুকু নষ্ট করে ওর বাপের মোটামুটি টাকা আসে তা ও টাকা নষ্ট করে আমিও টাকা নষ্ট করি এই জন্য আমাদের দুজনের মাঝে একটা ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়ে যায় এই দুজন মাঝে খুব ভালো একটা ফ্রেন্ডলি হয়ে যায় তো এরকম করতে করতে একটা পর্যায়ে আমরা এসএসসি পরীক্ষা দিই তো কলেজ এসএসসি পরীক্ষার পরে কলেজের স্কুলে ভর্তি হই তো কলেজের স্কুলে ভর্তি হওয়ার পরে আমার ওই বন্ধু কিন্তু তখন চলে যায় ও শুধু আমাদের সাথে এসএসসি পরীক্ষা দেয় এসএসসি পরীক্ষা দেওয়ার পর ও তখন ঢাকায় চলে যায় ওর আব্বানাকে ঢাকায় চাকরি করে কোথায় তো ঢাকাতে চলে যায় মানে ওইখানে গিয়েও তখন ভর্তি হয় ওর সাথে আমার অনেক ফ্রেন্ডলি সম্পর্ক ছিল তো ওর বাবা ওই সময় মোবাইল ইউজ করতো ওর বাবার ফোন নাম্বার আমাকে দেওয়া যায় মানে ফোন নাম্বারটা আমাকে লিখে দেওয়া যায় যেটা আমার বাবার ফোন নাম্বার তুই আমার বাবারে ফোন দিস বাবা বাবারে ফোন দিলে আমারে পাবি তো আমি কখনো ওই নাম্বারটা নিয়ে যে ডয়ারের মধ্যে রাখছি ওইখানেই পড়ে আসে কখনো আর দেখি ঢেখি নেই তো যখন কলেজের স্কুলে ভর্তি হয় স্কুলে ভর্তি হওয়ার পরে ওই যে সাথীর তো আগেই বিয়ে ঠিক হয়ে আছে আমাদের স্কুল শিক্ষকের সাথে এখন স্যারও বুঝে গেছে যে আজকে এক বছর ধরে সাথে সাথে আমার মাখামাখি সম্পর্ক চলতেছে আমি আর সাথে দুজন দুজনকে অনেক ভালোবাসি স্যার তো এটা গেছে এবার এসএসসি পরীক্ষার পরে যখন আমরা কলেজে ভর্তি হই স্যার তখন কী হলো সাথের বাবা মাকে প্রেশার দিল যে মেয়ের তো এখন বয়স হয়েছে বা মেয়ে এখন কলেজে পড়ে এখন তাহলে আপনাদের মেয়েকে বিয়ে দিয়ে দেন মানে বিয়ে দেওয়ার জন্য স্যারকে মোটামুটি প্রেশার দিল মানে স্যার সাথীর বাবা মাকে প্রেশার দিল তো তারা তো স্যার আগে আগে অধাবোধ দেখেন আরেকটা বিষয় বলে রাখা ভালো সেটা হচ্ছে এই যে সাথী পরীক্ষা দিয়েছে বা পড়াশোনা করেছে স্কুলে এই সমস্ত টাকা কিন্তু স্যার দিয়েছে মানে স্যারের টাকায় সাথে পড়াশোনা করছে সাথীর পারিবারিক অবস্থা খুবই খারাপ ওর বাবা অনেক গরিব কৃষক আর কি এবং ওর আরও তিনটা বোন আছে ও ছাড়াও আরও ছোটো তিনটা বোন আছে এই জন্য ধরেন মানে স্যার ওদের পরিবার অনেক চালাইতো ওর বাজার সাজারও করে দিত পরিবারের দিকে স্যার অনেক নজর কিন্তু যদিও এটা আমি করতে পারতাম বাট সাথী কখনই আমার কাছ থেকে নেয় নেয় যাই হোক এরপরে আমি যখন কলেজে উঠে গেলাম তখন আমাদের স্যারের সাথে বিয়ে করবে এই নিয়ে আলোচনা সমালোচনা চলতেছে সাথে সাথেই তো কান্নাকাটি করতে যে স্যার তো আমাকে বিয়ে করে নিয়ে যাবে এবং আব্বা মার সাথে বিষয় নিয়ে কথাবার্তা বলতেছে আব্বা আব্বাবাও বলতেছে যে বিয়ে দিয়ে দেবে এভাবে রাখবে না এভাবে কীভাবে হবে আমি তো তখন অনেক ছোট মানে অনেকটাই ছোট এরপরে চিন্তা করলাম যে কি করা যায় মানে কিভাবে আমি এটা থেকে রেহাই পেতে পারি একবার যে আমি তখন এই বিষয়টা আমার যে জেঠু আছে আমার বাবার ভাই জেটুর সাথে জেটুর তখন দোকান আছে বাজারে জেটুর সাথে আলোচনা করলাম আলোচনা করলাম বলতে এরকমভাবে জেঠুরে বললাম যে জেটু অমুক বাড়ির মেয়ে অমুকের মেয়ে সাথীরা আমার খুব পছন্দ হয় এবং আমি আজকে প্রায় এক বছরও বেশি সময় ধরে তার সাথে রিলেশানে আছি আমি কি বিয়ে করবো আপনি যদি পারেন বাবার সাথে আপনার কথা হইলে আপনার বাবার কথাটা বুলে দিন এই কথা আমি চাচারে বলি তো আমার চাচা আমার বাবারে কি বলে এটা আমি জানি না বাট বাবা আমারে ফোন দিয়ে ইচ্ছে মতো গালাগালি করে একবার পড়াশোনা ছেড়ে দিছে এলাকার ছেলেপেলেদের সাথে গুন্ডাবি করছে মাত মাস্তানি করছে বদনাশি করছে এরপরে আবার কলেজে ভর্তি হয়েছে অ্যান্ড কলেজে ভর্তি হওয়ার পরে এখন আবার বিয়ের জন্য পাগল হয়ে গেছে মানে মায়ের ইচ্ছা মতো বক আমার আব্বা করতেছে এবার আম্মা আমার গালাগালি করতেছে তুই একবার পড়াশোনা বন্ধ করে দিলে আবার কলেজ আবার স্কুলে ভর্তি হইলি এখন মাত্র সবে কলেজ সবাই মাত্র কলেজে উঠছিস এখন আবার বিয়ের জন্য পাগল হইছিস আমি তখন মারি ডিরেক্টলি বললাম হচ্ছে মা আমি অমুক বাড়ির সাথেই পছন্দ করি আমিরই বিয়ে করবো আমার আম্মা তখন ধরে আমাদেরকে বলতেছে যে মেয়ের বাবা সারা জীবন আমাদের বাড়িতে কাজ করছে এই মেয়ের বাবা সারা জীবন আমাদের বাড়িতে কাজ করছে বদলা দিছে আমাদের ফসলি জমিতে কাজ বাজ করছে তা এরকম বাবার মেয়ের কি আমরা তোর জীবনে বিয়ে করাবো আমার মা বলতেছে আমি বললাম তো বিয়ে করাইবে না কেন সমস্যা কী ওর বাবা আমাদের ঘাটে কাজ করছে ফসলি জমিতে কাজ করছে তো তাতে কী হয়েছে আমিও পছন্দ করে আমিও বিয়ে করবো আমার মা আমাকে ডিরেক্টলি বলতেছে আমাদের মানে আমাদের বংশের মান সম্মান রক্ষাতে যদি তোকে মারতে হয় খুন করতে হয় আমরা খুন করবো তারপরেও কখনো এই মেয়েকে তোকে বিয়ে করাব না মা যখন এই কথা বললো আমার মাথায় তখন আসমানটা ভেঙে পড়ছে কিন্তু আমার আম্মা কথা বলবে কেন এবার ধরেন পরিবারের সাথে আমার একটা মনোমানিন্যতা হয়ে গেলো একটা ঝগড়া হয়ে গেল আমার জিঠু আমার গালাগালি করে জিটিমা গালাগালি করে মাও আমার গালমন্দ করে কাকাও আমার বাধ্য করে কাকা আমার সাথে অনেক ভালো ছিল বাট এই ঘটনার পরে চাচ মানে ওই চাচাও আর আমাকে দেখতে পারে না আমাকে নিয়ে বিভিন্ন কথাবার্তা বলে তোর কেন এখন বিয়ে করতে হবে তোর কীরকম বিয়ের বয়স হয়েছে মাত্র কলেজে পড়িস মানে আমারই যে আমি বিয়েটা করবো বা পছন্দটা এটা আসলে কাউকে আমি পরিবারে কাউকেই বুঝাইতে পারলাম না কিন্তু একদিক দিয়ে আমার পরিবারকে আমি বুঝাইতে পারি না অন্যদিক দিয়ে স্যার তো ধরেন আপনার সাথীর বাড়িতে প্রতিদিন বাজার নিয়ে যাইতে আসে সাথীর বাবারে মার্কেট করে দিতে আসে মার্কেট করে দিতে আসে সাথীর ছোটো বন্ধুদেরকে স্কুলে ভর্তি করাইতে আসে তাদের খরচ চালাইতে আসে মানে স্যার ওই দিক দিয়ে এলাহি কাণ্ড করে বসতেছে তা আমি তো আর মানে এই দিক দিয়ে কুলে উঠেতে পারতেছি না একে তো নিজের পরিবার ঠিক নাই তারপর আবার মানে সাথীর পরিবারের ভিতরে স্যার এরকম ঘটতেছে এমন ঘটতে করতে এক শুক্রবারে হঠাৎ করে পারিবারিকভাবে সিদ্ধান্ত নিয়ে নিল যে পরের শুক্রবারে সাথীর সাথে সারের বিয়ে হয়ে যাবে এবং সাথীর বাবা এই নিয়ে কাঠ সাফানো শুরু করছে গঞ্জে যাওয়া শুরু করছে বিভিন্ন লোকদেরকে ইনভাইট করা শুরু করছে আমার মাথায় তখন আসমানটা ভেঙে পড়ছে অ্যান্ড ওই সময় আমি কী করবো না করব মানে বুঝে উঠতে পারতেছি না বাট একটা জিনিস মাথায় কাজ করতেছে আমি সাথীর সাথে পালায় যাবো মানে বাইকে যাবো কিন্তু পালাই আমি কোথায় যাবো আমি কোনোদিনও বরিশালের মানে আপনার যশোরের বাইরে কোথাও যাইনি মানে আমি কখনও ঢাকাও জানি যে আমার এত বয়স হয়েছে আমার বাবা বিদেশ যেত বিদেশ থেকে আসতো আমি কখনো ঢাকাও যাওয়া হয় নাই মানে এরকম একটা ছিলাম যে কখনও ঢাকা সিটিতেও যায়নি তাই এরকম একটা ছিল এখন আমি কোথায় যাব মানে কোন জায়গায় যাব। বুঝে উঠতে পারতেছি না কান্নাকাটি করতেছি মন খারাপ লাগতেছে আর পরিষয়ে মাত্র কলেজে এতটা বড় হয়ে যায়নি যে একদম মানে মোচ দাঁড়িয়ে গজায় গেছে এত বড় সরুও কিন্তু হয়ে যায়নি কান্নাকাটি করতেছি একটা পর্যায়ে বন্ধু বান্ধব অনেকেই ছিল তারা তখন সাপোর্ট দিল একটা কাজ কর সিরাজুল তো ঢাকায় আছে দেখ সিরাজুলের সাথে যোগাযোগ করা যায় কিনা তো বহু মাস পরে আমার হঠাৎ করে যখন সিরাজুলের কথা মনে হইলো আমি তখন কী করলাম ওই ডয়েট থেকে সিরাজুলের বাবার নাম্বারটা ম্যানেজ করছি বাবার নাম্বারটা ম্যানেজ করে সিরাজুলের কল দিলাম এবং কল দেওয়ার পরে সিরাজুলের বাবা রিসিভ করছে আমি বললাম আঙ্কেল আমি তো যশোর থেকে বলতেছি আমার নাম সুজন আমি একটু সিরাজুলের সাথে কথা বলবো তা বলে বাবা সিরাজুল তো এখন কলেজে আসলে পরে তুমি কল দিও পাঁচটার দিকে তো পরে পাঁচটার দিকে আবার কল দিলাম কল দেওয়ার পরে উনি তখন ডিরেক্টলি কলটা সিরাজুলকে দিছে তাই সিরাজুল আমরা বলতেছে বন্ধু কি খবর রে আমি বললাম যে ভালো আছি তুই ভালো আছিস বলে হ্যাঁ ভালো আছি আমি বললাম যে দেখ আমি তো আসতে যাচ্ছিলাম এই ঘটনা আমার তো মোটামুটি এখানে খুব ঝামেলা হইতেছে এই ঝামেলা ঝামেলা সব কিছু হইতেছে কী করবো আমার বলে ঝামেলা ঝামেলা হইলে কোনো ইয়ে নাই সমস্যা নাই তুই চলে আয় ঢাকায় চলে আয় ঢাকায় এলে তুই আমাদের বাসায় থাকতে পারবি তো আমি বললাম যে ঢাকায় গেলে তোদের বাসায় থাকতে পারবো মানে ও আমার কেবল আমাদের বাড়ি আছে তো ওইখানে তুই থাকতে পারবি মানে মেয়ে তো সাথী না আমি বললাম হ্যাঁ সাথী বলে সাথী তো আমি চিনি আমরা একসাথে পরীক্ষা দিছি না তাই সমস্যা নয় তুই চলে আয় তাই আমি বললাম যে ঠিক আছে আমি চলে যাবো ওরকম একটা সিদ্ধান্ত তখন পারিবারিকভাবে মানে সুজনের সাথে কথাবার্তা বলে নিলাম মানে আপনার এই আমার বন্ধু সিরাজুলের সাথে কথাবার্তা বলে নিলাম এবং নেওয়ার পরে আমার মাও কিন্তু বুঝে গেছে যে আমি কিছু একটা করে ফেলব। যেহেতু আমার মা খবর নিয়ে দেখছে যে সাথীর বিয়ে ঠিক হয়ে গেছে পারিবারিকভাবে বিয়ে হয়ে যাবে এবং আমিও পাগলামি সাগলামি করতেছি শুক্রবারের বিয়ে তো আপনার মঙ্গলবার ছিল মঙ্গলবারে এই আপনার বিকেলবেলায় সাথে সাথে ফোনের কথাবার্তা ফাইনাল হলো যে সাথী আমি চলে যাব তুমি রেডি থাকো আমি আর থাকবো না তোমার সাথে চলে যাবো এরকম করে ধরন আমার সাথে সাথে সব কিছু কথাবার্তা হলো মঙ্গলবারের রাতে আমি অপারেশান করব। মানে আমাদের ঘরের মালামাল চুরি করব আমার সোজা কথা যেটা মায়ের ডয়ার থেকে আমি চাবি আগেই ম্যানেজ করে রাখছি স্টিলের আলমারি খুলবো স্টিলের আলমিরা খুলে ওইটা থেকে আমি মায়ের গয়নাঘাটি নিয়ে পালায় যাব এবং সেখানে আপনাদের ন নগর টাকাও আছে জানি আমি ওগুলো নিয়ে পালাবো রাতের বেলায় তখন শুয়ে আছি ঘুম থেকে উঠবো এবং বাবা মা তো ঘুমায় গেল সবাই ঘুমায় গেল আমি তখন আস্তে আস্তে শেষ রাতের দিকে প্রায় দুইটা তিনটা দিয়ে ঘুম থেকে উঠছি আর ওর কাছেও মোবাইল আছে মানে সাথীর কাছেও মোবাইল দিয়ে রাখছি ওরাই বলছে আমি তোমাকে ফোন দিব ফোন দিলে তুমি বেরিয়ে যাবা আমার টার্গেট হচ্ছে এখান থেকে টাকাগুলো নিব এবং আমাদের এলাকার লোক আছে আর কি সিনজি ড্রাইভার ওরে আবার বলে রাখছি যে দেখ ভাই এই ঘটনায় ও আবার আবার হেল্প করব বলছিল যেমন নেওয়া যাবে ওরও ফোন নাম্বারটা আমরা সব কিছু রেডি করে রাখছি ওরাও ফোন করবো এ অবস্থার ভিতরে তখন ঘরে ডয়ার খুললাম মানে রাত তখন প্রায় আড়াইটা তিনটার মতো বাজে ওইটা আলমিরা খুললাম আলমিরা খুলে গয়নাঘাঠিগুলো নিতেছি সব কিছু ঠিকঠাক করতেছি ওই সময় হঠাৎ করে পিছন থেকে এসে আমার মা আমার হাত চেপে ধরলো ধরে আমার বলতেছে এগুলো তুই কী করিস মানে আমার তো ওই সময় মানে আর কিছু করার নেই বললাম যে মা আমার হাত ছাড়া আমি পালায় যাবো তা আমার বললো তোর বাপের গয়নাঘাঠি তোর দাদির গয়নাঘাঠি তুই এসব নিয়ে পালাবি তোর ছোটো বোনের বিয়ের জন্য গয়না রাখছি এই গয়না নিয়ে পালাবি আমি বললাম আমি পালাবো এমন করে না আম্মার সাথে চিলে চিলি করতেছে আম্মো চিলে চিলি করতেছে পাশের ঘর থেকে তখন জেঠু চাচা যারা আছে তারা তখন শুনছে দাদা তখন অসুস্থ অনেক অসুস্থ তারা শুনে তখন তারা আসছে আসে দেখতেছে আমি আম্মুর সাথে গয়নাঘাটি নিয়ে যস্থা জস্ত করতেছি ওই সময় জেঠু আর চাচা এসে আমাকে মারতে শুরু করে মানে মারে যে এই সে মারা না মানে খুবভাবে মারে মাইরে কি করে আমার মানে আমার কোমরের ভিতরে রশি দিয়ে বাইদা ফেলে বাইদা আমাকে তখন ঘরের মধ্যে বাইদা রাখে সকালবেলা হয় সকালবেলা হইলে পরে তারা সিদ্ধান্ত নেয় যে আমাকে মানে তারা পাগলা গাড়িতে দিয়ে দেবে মানে হসপিটালে দিয়ে দেবে আমার আম্মা তখন বলতে সেরকম পাগলা আমি করেন না পাগলা গাড়িতে দিয়ে না আমার যেঠু তখন কি করে লোহার শিকল রেডি করে আমার পাপার আমার বাবার বড় ভাই লোহার শিকল রেডি করে তখন তিনি আমার পায়ের ভিতরে লোহার শিকল বাঁধাই দেয় লোহার শিকল বাঁধে আমাদের বাড়ির সামনে একটা বড়াই গাছ আছে ওই বড়াই গাছের সাথে আমার পা বেঁধে দেয় ভাই এলাকার মানুষজন এসে আমাকে পাগল বলে চিটকারি করে আমি কত জিল্লাচিল করতেছি আমার পা ছেড়ে দাও আমার পায়ের বাদন খুলে দাও সাথীর বিয়ে হয়ে আমি সাথে যারা বাস আমি পাগলামি সাগলামি সেই লেভেলের করতেছি কিন্তু পরিবারের কোনো মানুষ ভাই আমার কোনো কথার কোনো মূল্যায়ন করে না কেউ আমার কোনো কথাই শোনে না আমি যতই পাগলামি করলাম আমার পায়ের বাদন তারা ছেড়ে দিল না আমি যতই চিৎকার চেঁচামেচি যাই করলাম আমার কথা কেউ শুনলো না এক পর্যায়ে ঠিকই সাথীর বিয়ে হয়ে গেল শুক্রবার চলে আসলো শুক্রবার পর্যন্ত আমাকে আটকায় রাখছে এবং শুক্রবারে সাথের বিয়ে হয়ে গেল আমাদের স্কুল মাস্টারের সাথে আমার স্কুল মাস্টারের সাথে সাথে বিয়ে হয়ে গেল এবং বিয়ে হয়ে যাওয়ার পরে আমি তখনই মানসিকভাবে আস্তে আস্তে করে বিপর্যয়ের দিকে যেতে থাকি মানে পাগল হয়ে যায় কথায় আস্তে আস্তে করে পাগল হয়ে যায় এবং টোটালি পাগল হয়ে যায় আর কি আমার ভিতর কোনো স্মৃতিশক্তি থাকে না এই ঘটনার পরে আমি একদম পাগল হয়ে যাই এই পাগল হওয়ার পরে দীর্ঘ প্রায় চারটা বৎসর আমার জীবন থেকে কেটে যায় এই চার বৎসরে আমি কোথায় ছিলাম কোন জায়গায় ছিলাম আমার জীবন কেমন ছিল আমার কোনো কিছুই মনে পড়ে না চার বছর পরে পাগলা গারহ থেকে আমার পরিবার তখন আমাকে আনে তো এই চার বছরের কোনো স্মৃতি আমার মনে নেই কিন্তু আম্মার মুখে শুনেছিলাম আমি নাকি যেখানে বসায় যেখানে বসেই থাকতাম খাবার দিলে খাইতাম ঘুমাইলে ঘুমাই যাইতাম মানে কোনো কথাবার্তা বলতাম না এবং এরই মাঝে সাথী নাকি বেশ কয়েকবার আমাদের বাড়িতে আসছে আমার সাথে কথা বলছে আমাকে ভালো করার চেষ্টা করছে আমার জন্য খাবার নিয়ে আসছে অনেক কিছুই করেছে বাট সাথী আমাকে আর ঠিক করতে পারে নাই আমি টোটালি পাগল হয়ে গেছিলাম চার বছর পরে হসপিটাল থেকে তখন ফিরে আসি আসার পরে ওই সাথী স্মৃতিগুলো কিন্তু আমার মনে আছে মধ্যে যে চারটা বছর কেটে গেল ওই চারটা বছরের কোনো মেমোরি মনে নেই কিন্তু চার বছর আগের সব মেমোরি আমার মনে আছে সাথীর সাথে আমার প্রেম ভালোবাসা বা আমাদের স্কুল জীবনের কাহিনী প্রত্যেকটা মেমরি আমার খুব ভালো মনে আছে বাড়িতে আসার পরেই দেন আস্তে আস্তে করে সাথীর জন্য আবারও আগ্রহ বাড়তেছে সাঁতির খোঁজখবর নিতে শুরু করে এবং খোঁজখবর নিয়ে জানতে পারে আমাদের যে স্যারের সাথে সাথীর বিয়ে হয়েছিল ওই স্যার সাথীর সাথে অনেক ভালো আছে কিন্তু মানে স্যার এখন এখান থেকে ট্রান্সফার হয়ে অন্য স্কুলে চলে গেছে আমাদের ওই যশোরেই মানে সেখানে শিক্ষকতা করতেছে সাদিকে নিয়ে আসে সাদিকে নিয়েই আসে এবং স্যার খুব ভালো আছে কিন্তু সাথীর ঘরে কোনো বাচ্চা কাছে হয় নাই মানে স্যারের সমস্যা হয়েছে বয়স হয়ে গেছে তো এই জন্য স্যারে কোনো ভেবি টেবি হয় নাই সেখানে সাথে আছে এরকম করে অনেকগুলো দিন কেটে গেলো আস্তে 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 করে আমি আমার স্কুল ক্লাসমেটদের মাধ্যমে সাথে নাম্বারটা জোগাড় করি নাম্বারটা জোগাড় করে সাথে সাথে ফোনে কথাবার্তা বলি ও আমার সাথে কথাবার্তা বলে আমিও বলি আমাকে বলে তুমি ভালো হয়েছো সুস্থ হয়েছো আমি অনেকবার তোমাদের বাড়িতে গেছিলাম তোমাকে ভালো করার জন্য তোমার সাথে কথা বলার জন্য বাট তুমি একেবারে পাগল ছিলা উন্মাদ পাগল ছিল এই জন্য তোমার সাথে কথা বলতে পারি নাই এবং তোমার সাথে কথা বলতে অনেক ভয় লাগতেছিলো এরকম করে আমার সাথে কথা বলে এবং আমি ওর সাথে অনেকক্ষণ কথাবার্তা বলি ফোনের মাধ্যমে এরকম করে একদিন দু দিন তিন দিন চার দিন কথা বলতে বলতে আমাদের পুনরায় ওই ভালোবাসাটা আবারও জেগে ওঠে দেখা যায় সাথের যে স্যারকে সাথে বিয়ে করছে ওই স্যারের সাথেও সাথে কিন্তু ভালো ছিল না মানে প্রতিটা জেনে মানে প্রতিটা দিনে স্যারের সাথেও সাথীর ঝগড়া এবং কথা কাটাকাটি ফাইটিং স্যার সাথীকে আসলে সহ্য করতে পারতো না সাথীর অনেক কিছু স্যারের ভালো লাগতো না আর স্যারের কোনো কিছুই সাথীর ভালো লাগতো না এই জন্য দুজনের মাঝে সংসারিক জীবনে প্রচুর পরিমাণের ঝগড়া জাটির ঝামেলা মারামারি এই ঝামেলাগুলো হয়ে যাচ্ছে হোক সময়গুলো এভাবে কাটতেছে বাট আমি আমার টার্গেট নিয়ে বসে আছি যে আমি ওকে পছন্দ করি এবং প্রয়োজনে আমি আবারও নিয়ে আসবো সত্যি পার্থে আমার ভিতরে কিন্তু কাজ করে এবং এটা একদিন দুই দিন ওই দীর্ঘ দুইটা বৎসর আমি ওর সাথে ফোনে কথা বলি এবং মাঝে মাঝে ওর সাথে ও আমাদের বাজারে আসে ওর সাথে দেখা করে কথাবার্তা বলি দুই বছর টোটালি তখন দুই সালের দিকে সতেরো সালের দিকে আমার তখন পরিপূর্ণভাবে ওর সাথে আমার আবারও আগের মতো রিলেশান আবার একদম সেম আবার আগের মতো হয়ে যায় সেম আবার আগের মতো হয়ে যায় এবং আগের মতো হয়ে যাওয়ার পরে আমি তখন সিদ্ধান্ত নিলাম যে আমি ওর সাথে এবার পালাবো মানে ওরা আমি আবারও নিয়ে চলে যাবো তখন কিন্তু আমার মা আমাকে কোনো কিছুতে বাধা দেয় না বা আমি যে সাথে কি বিয়ে করবো এটা আমি আমার পরিবারকে বলিও না কারণ বিয়ে হওয়ার আগেই যেখানে আমার পরিবার রাজি হয় নাই সেখানে সাথে তো বিয়ে হয়ে গেছে সো এখন এগুলো বলে তো আমার পরিবার কোনো সময় মানবে না এন্ড ওই পর্যায়ে আমি কিন্তু আবারও আমার ওই বন্ধু সিরাজুলের সাথে যোগাযোগ করি সিরাজুলের নাম্বার ম্যানেজ করে আমার অন্য ফ্রেন্ডদের সাথে সিরাজুলের কথাবার্তা হইতো যোগাযোগ হইতো এই জন্য অন্য ফ্রেন্ডের মাধ্যমে সিরাজুলের নাম্বার ম্যানেজ করি ম্যানেজ করে আমি সিরাজুলের সাথে ফোনে কথাবার্তা বলি ওই তখন ব্যবসা করে পড়াশোনা করে না কিসের জানি একটা ব্যবসা করে কম্পিউটার নেই কিসের দোকান আছে ওর ওগুলোর ব্যবসা বাণিজ্য করে তো ওর সাথে আমি কথাবার্তা বললাম যে বন্ধু আজ থেকে চার পাঁচ মানে চার ছয় বছর আগে তোর সাথে আমার যে প্ল্যানিং ছিল যে আমি সাথে নিয়ে পালাবো সেই প্ল্যানিং তো আর সাকসেস হলো না বাট এবার আমি সাথে কিনে চলে আসবো তো আমার বলে যে তোর গল্প তো মানে তোর প্রেমের গল্প তো সিনেমাকে হার বানাবে তুই তো সিনেমাকে ফিল করে দিস এরকম করে আমাকে বলে তা আমি বললাম যে ঠিক আছে আমি সাথে কিনে আসতেছি তাহলে তুই সব কিছু ঠিক কর এবং সাথীর সাথে কথাবার্তা হলে একইভাবে সাথীও বলল যে ও তার হাজব্যান্ডকে ছেড়ে দিবে মানে হাজব্যান্ডকে ছেড়ে দিয়ে আমার সাথে চলে যাবে তেমন করে আমাদের একটা দিন ঠিক হলো একটা দিন ধার্য করা হলো ওই দিনে আমার কাছেও এরিমিজে আমি কিছু টাকা পয়সা জমায় টমায় রাখছি পারিবারিকভাবে অনেকগুলো টাকায় জমাইছি ওই টাকাগুলো নিয়ে তখন একটা দিনের তারিখের ভিতরে আমি তখন সাথী নিয়ে ঢাকাতে পালাইয়া যাই আপনি সতেরো বা আঠারো সালের দিকে হবে ঘটনাটা আঠারোর দিকে তখন আমি সাথে সাথে পালাইয়া যাই এবং পালিয়ে যাওয়ার পরে ঢাকাতে আমার ওই বন্ধুর মানে বন্ধু আমার জন্য আগে বাসা ভাড়া করে রাখে ওই বাসে আমি সাথীকে নিয়ে উঠি উঠার পরে সিরাজুল তখন বললো যে ঠিক আছে তুই যেহেতু আসছিস বিয়ে সাথে করে ফেল কারণ বিয়ে ছাড়া এলাকাতে থাকাটা অনেক রিক্স যে কোনো সময় যে কেউ এসে তোদেরকে চান্স করতে পারে বিয়ে করছিস কি না তখন একটা ঝামেলা হয়ে যাবে সো ঝামেলাটা হওয়ার আগে বিয়েটা করে ফেল তো আমার বন্ধু তখন নিজের উকিল ডাইকে আনে এবং ডাইকে আনার পর আমি তখন বিয়ে শি করি আমার বিয়ের পরে সাথে তার হাজব্যান্ডকে ডিভোর্স করে মানে ওর যেই আমাদের স্যার আছে স্যারকেও ডিভোর্স করে তো ডিভোর্স করার পরে আমি ওর ও তখন খুব ভালোই আছি পরিবারের সাথে আর কোনো যোগাযোগ নাই আমার পরিবারের সাথে আমি যোগাযোগ করতেছি না সাথীও তার পরিবারের সাথে কোনো যোগাযোগ করে না এরই যে সাথীর যে তিনটা বোন ছিল তিনটা বোনের কিন্তু বিয়ে হয়ে গেছে মোটামুটি ভালো ভালো জায়গায় বিয়ে হয়েছে দেখ এবার আমি সিরাজুলকে বললাম যে বন্ধু দেখ মানে পনেরো বিশ দিনের মতো কেটে গেল তো বললাম যে দেখ আমার তো কিছু একটা করা দরকার বিয়ে করছি ঘর ভাড়া আছে মাসে বা থাকা টাকার অনেক ঝামেলা তা আমার বন্ধুর কিন্তু আবার দোকান আছে আর ও আমাকে যে বাসাটা দিয়েছে ওই বাসাটা কিন্তু ও থাকে মানে এক রুমে ও থাকে বাকি দুইটা রুম আছে দুইটা রুমের ভিতরে আমি আর সাথী মিলে থাকতেছি এক রুমে ও থাকে ওর আলাদা বাথরুম বা আলাদা ঘর থেকে হওয়ার আলাদা দরজাও আছে সব কিছু ওর আলাদা তা আমি এক পাশে আমার বউ সাথে কিনে থাকতেছি তো সব কিছু মিলে খুব ভালোই আছি তো পনেরো বিশ দিন পরে আমি বললাম যে কি করা যায় আমরা বলে তুই কি করবি আমার বন্ধুরা আবার ওর আমরা যে বিল্ডিংয়ে থাকি ওই বিল্ডিংয়ের নিচে কম্পিউটারের দোকান আছে কম্পিউটার ল্যাপটপ তারপরে এগুলোও রিপেয়ারিং করে বা নিজে অনেক সফটওয়্যারকে কাজ টাজ করে অনেক পারদর্শী তো এগুলোরও কাজ করে আমি বললাম যে দেখ আমার কী করতে পারি বা এখনকার মধ্যে আমার কী আছে ও বলে একটা কাজ কর তোর কাছে পুঁজি কেমন আছে আমি বললাম যে দেখ এই পরিমাণের টাকা আমার কাছে ও বলে একটা কাজ কর তুই একটা মোবাইলের দোকান দে বাসার নিচে একটা মোবাইলের ক্যাশিং বা মোবাইলের এটা ওইটা মালটা লুটাও ওইটা তুই মোবাইলের দোকান দে তা আমি ওরে বললাম যে একটা মোবাইলের দোকান দিবো এখন মানে নিজের ভিতরে একটু কেমন যেন আনে যে লাগতেছে ব্যবসা বাণিজ্য কখনো করি নাই এরপরে বললাম যে ঠিক আছে যা শুরু করবো পরে বাসার নিচে ভাই একটা মোবাইলের দোকান দিলাম আপনার ক্যাসিং মাল টাল যা আছে মোবাইলের সরঞ্জাম এগুলো উঠাইলাম উঠানোর পরে ব্যবসা বাণিজ্য করতেছি ভালোভাবেই চলতেছে এভাবে প্রায় আমার এক বছর মতো কেটে যায় এই এক বছর কিন্তু টোটালি আমার পরিবার আমার সাথে কোনো যোগাযোগ রাখে নাই এবং সাথীর পরিবারও সাথীর কোনো খোঁজখবর নেয় না যে সাথী কোথায় আছে কোন জায়গায় আছে একটা বছর কেটে গেল আমার ওই বন্ধুর সহযোগিতা আমি দোকানটা নিই কিন্তু এক বছর পরে আমার যে পুঁজি ছিল মানে আমার যে ইনকাম ছিল এর থেকে যে লাভ হইতো লাভের প্রায় সবটাই মানে ধ্বংস হয়ে যায় মানে দোকানটা দিয়ে আমার কাছে যতটুকু পুঁজি ছিল আর কি পুঁজির সবগুলো টাকা আমার চলে যায় আমার কাছে অবশিষ্ট আর তেমন কোনো টাকা থাকে না ঘর ভাড়াটা আমার দিতেই আমার তখন হিমশিম খেয়ে যাচ্ছিলাম একটা পর্যায়ে তখন চিন্তা করলাম যে যেভাবে লসের দিকে যাইতেছে সেইভাবে লস টানতে টানতে একবার যে আমার হয়তো দোকানটাই চলে যাবে এরকম একটা আলোচনা করে তখন দোকানের অল্প যে মালগুলো ছিল ওই মালগুলো সব বিক্রি করে দিয়েছি মালগুলো বিক্রি করে দিয়ে কিছু দোকান বাড়া ছিল দোকান বাড়া দিয়ে আমি তখন আবারও বসে গেছি আর এই মাঝে কিন্তু সাথীর ঘরে কোনো সন্তানাদি হয়নি এটা আসলে ওর সমস্যা না ওর হাজব্যান্ডের সমস্যা ছিল আগে তা জানতাম না কিন্তু কোনো বেবি হয়নি তা ভেবি না হওয়ার পরে আমার সাথীও আমার ফ্রেন্ডের সাথে কথাবার্তা বলে সিরাজুলো ওকে বলে যে ভাবি আপনি ওরে বুঝান না মানে আমার আবার অনেক কিছুকে মানে আমার নিজের অনেক ঘাবলা ছিল বা নিজে অনেক কিছু বুঝতাম না তো যাই হোক ওগুলো বাদ দিই আমি আমার মতো করে আবারও পুনরায় আবারও স্টার্ট করি যে কী করা যায় পরে সাথী আমার বলতেছে তুমি আর কোনো চাকরি বাকরি মানে কোনো ব্যবসা বাণিজ্যতে যেও না কোনো চাকরি করো কারণ ব্যবসা বাণিজ্য তোমাকে দিয়ে হবে না তুমি ব্যবসা বাণিজ্য করতে পারবো না কোনো একটা চাকরি করো পরে বাধ্য হে তখন একটা গার্মেন্টসে চাকরি নিই মানে এছাড়াও তো আমার কাছে আর কোনো কিছু নেই কারণ এস পাস করছি সি এখন সি গ্রেডে এস এসসি পাস করছি ওরকম কোনো ওই গ্রেড দিয়া বা ওরকম ভালো কোনো চাকরিও পাওয়া যায় না তো যার জন্য আমি তখন বাধ্য হয়ে গার্মেন্টসের আপনার কোয়ালিটি সেকশানে চাকরি নিয়েছি মোটামুটি ভালো টাকায় বেতন পাইতাম ওর নিয়ে চলতাম কিন্তু আমি না ভাই এতক্ষণ দূরে গার্মেন্টসে কাজ করা আমার পক্ষে সম্ভব হয় না মানে এই ধরনের হার্ড কাজ কঠিন কাজ এত কষ্টকর কাজ তো কখনো করি নাই যার জন্য আমি এটা কুলে উঠিতে পারতেছি না এভাবে দীর্ঘদিন কাজ করার পর আমি তখন আবার বাইরে বাসায় চলে আসলাম আইসা বাসায় আবারও বসে গেলাম কোনো কাজ টাজ করি না আগের মতো বন্ধু আমাকে বুঝায় যদি কিছু করে তো আমি কী করবো ভাই আমি তো গার্মেন্টসে কাজ করতে পারি না এভাবে অনেক দিন কেটে গেল পনেরো বিশ দিন পরেও তখন হঠাৎ করে একদিন আমার বলতে যে সুজন তোর কাছে কীরকম টাকা আছে আমার বলে আমি বললাম দেখ বন্ধু আমার কাছে কোনো টাকা নাই আমি কোনো ব্যবসা বাণিজ্য করতে পারবো না আর সাথে মানে সাথে আমার ডিরেক্টলি মানা করছে কোনো ব্যবসা বাণিজ্য করা যাবে না আমার বলে বেটা ঘরে বসে একটা ব্যবসা করা যাইবো তোর শুধু একটা ল্যাপটপ কিনা লাগবো আর কিছু না আমার দোকানে তো ল্যাপটপ আছে ওইখান থেকে তোরা কম দামে একটা ল্যাপটপ দিয়ে দিই তুই ব্যবসাটা কর আমি তখন বললাম কিসের এমন ব্যবসা করবো তুই আবার তোর দোকান থেকে আমাকে ল্যাপটপ দিবি আমি তো এমনিই কিছু করতে পারি না ও বলে এটা ঘরে বসেই করা যায় লক্ষ লক্ষ টাকা ইনকাম করে মানুষ ঘরে বসেই করতে পারবে তাই আমি বললাম যে আচ্ছা ঠিক আছে দে মানে কি এমন ব্যবসা দেখি ঘরে বসে করা যায় কিনা ঘরে বসা করা যায় না আমি তাহলে দেখি সমস্যা নাই দি পরেও আমার এই ব্যবসা মানে ল্যাপটপটা এনে দিল রুমে এনে দেওয়ার পরেও তখন একটা সফটওয়্যার আমাকে দিল একটা গেমস এটা হচ্ছে একটা গেমসের মতো গেমসটা তখন আমাকে দিল যে বন্ধু এই গেমসটা খেল এবং এই গেমসটা যদি তুই খেলতে পারিস মানে উইন হস তাই প্রতিটাতেই তোর এরকম টাকা আছে মানে প্রতিটা গেমে ওরকম টাকা আছে তাই মানে গেমটাতে উইন হলেই তুই টাকা পাবি এত টাকা পাবি ওখানে তোর মানে যে বিকাশ নাম্বার বিকাশ নাম্বার অ্যাড করে দিতে হবে তাহলে ওখানে টাকা মানে টাকা অ্যাড হয়ে যাবে তো টাকা টাকা অ্যাড হয়ে যাবে এটাতে কাজ করলে বা ব্যাঙ্কেও টাকা জমা হয়ে যাবে তাহলে আমি বললাম যে ঠিক আছে তাহলে সমস্যা না আমি এটাতে কাজ করব। তা বন্ধু সহযোগিতা আমি তখন ওইখানে কাজ শুরু করি অ্যান্ড আর কাজ শুরু করে ও সহযোগিতা যেভাবে বলে ওইভাবেই কাজ করতেছি যেভাবে যেভাবে পাতায় দিচ্ছে আমি কাজ করে। মানে কিছুদিন পরে মানে এইটা করার কিছুদিন পরে আমি দেখলাম যে মোটামুটি ভালো এক মাস আমি প্রায় দশ হাজার টাকার মতো ইনকাম করছি মানে দশ হাজার টাকা নিট আসছে এবং ওই মাসে সে দশ হাজার টাকা আমার অ্যাকাউন্টে জমা হয়ে গেছে অ্যাকাউন্টে যখন দশ হাজার টাকা জমা হইলো আমি তো ভাই মহা খুশি মোটামুটি ঘরে বসে এক হাজার টাকা ইনকাম করতেছি এরপরের মাসে আমি আবারও কাজ করে দেন এরপরের মাসে আমি আরও দশ হাজার পাই আমি পেয়ে গেলাম দুই মানে বিশ হাজার টাকা এখন বিশ হাজার টাকা পাই যাওয়ার পর আমার বন্ধু তখন আমাকে বলতেছে এটা তুই কন্টিনিউ কর এটা করলেই তুই খুব ভালো করতে পারবি বন্ধু আমাকে যেটা বললো আমি তখন কী করলাম পুনরায় এই কাজ এটা আবারও করতেছি এরকম করতে করতে আপনার করোনা চলে আসে মানে বিশ আসে বিশ সালে করোনা ভাইরাস এবং প্রচুর পরিমাণের ভাইরাস চারদিকে মানে অবস্থা খুব খারাপ বাট আমি ভাইরাসের মধ্যেও কিন্তু ঘরে কাজ করতেছি ওই গেমসটা খেলতেছি মাসে মাসে টাকা পাইতেছি করোনা আসার পর আমার বন্ধুর ব্যবসা বন্ধ ও তখন এইভাবে আমার সাথে গেমস খেলতেছে আমার সাথে ও নিজেও গেমস খেলে এবং খেলে ও টাকা ইনকাম করতেছে আমিও করি দুজনেই ঘরের মধ্যে বসে কাজ করি ভাই উনিশ সালে শুরু করি উনিশ সাল পুরোটা করি বিশ সাল পুরোটা করি তারপরে একুশ সালের লাস্টের দিকে পর্যন্ত আমি এই গেমসটা খেলতেছি একুশ সালের লাস্টের দিকেও মোটামুটি দেখলাম যে ভালো টাকায় আসতেছে একুশ সালের দিকে ভালো টাকায় আসতে আসছে একুশ সালে লাস্ট বরাবর আসার পরে আমার বন্ধুবান্ধব হঠাৎ করে বলতেছে দোস্ত রে এটাতে তো নতুন একটা বার্সন আসছে মানে এই গেমসে নতুন বার্সনটা কি আমাকে বলে যে গেমসটার ভিতরে তুই যে পরিমাণে টাকা দিবি না ধর তুই স্যালারি পাইলি না স্যালারি পাওয়ার পরে এটার মধ্যে ইনভেস্টর মানে ইনভেস্ট করার একটা অপশন আছে ওইখানে তুই যে টাকা ইনভেস্ট করবি চার ঘন্টার ভিতরে মানে এটা লটারির মতো চার ঘন্টার ভিতরে তার ডাবল পেয়ে যাবে এবং এটা স্যালারি পাওয়ার পরেই তোকে চার ঘন্টার সুযোগ দিবে এই চার ঘন্টার মধ্যেই টাকাটা দিতে হবে টাকাটা দিলে চার ঘন্টা পরে তুই টাকাটা ডাবল পাবি আমি তো বললাম কী দিয়ে ভাই এরকম গেমস তো আসলে মানে দিলে চার ঘন্টা পরে টাকা ডাবল বলো দিলে চার ঘন্টা পরে টাকা ডাবল আমার মাথায় তখন ঢুকে গেল যে যেমনিও কি গেমস আমি খেললে টাকা ইনকাম করবো তো ঠিক আছে কেমনিও করা লাগবো পরও আমার বলো যে স্যালারিটা পাইলাম ধরেন এই মাসেও আমরা পনেরো হাজার টাকা বা দশ হাজার দশ হাজার টাকা স্যালারি পাইলাম পাওয়ার পরে এই টাকাটা আমি তখন কি করলাম ওই যে মানে ব্ল্যাক হোল যে জায়গাটা আছে ব্ল্যাক হোলে আমি তখন টাকাটা ঢাললাম ঢালার পরে দেখ চার ঘন্টার মাথায় আমার বিকাশ অ্যাকাউন্টে ডাবল টাকা চলে আসলো মানে দিলাম বিশ হাজার আর গেছে চল্লিশ হাজার আমার বন্ধু তখন আমার বলতেছে দোস্ত রে এই অফারটা কিন্তু বেশি দিন থাকবে না বাট এটা তুই কাজে লাগাবো মানে এটা তুই কাজে লাগানোর জন্য চেষ্টা কর আমি তখন আমার মতো করে এটা কাজে লাগানো ট্রাই করতেছি একদিন দু দিন তিন দিন করে অলওয়েজ আমি এটা খেলতেছি ধরুন এ মাসের স্যালারি পেলাম বিশ হাজার আবার তিরিশ হাজার নিজের কাছে যে জমানো টাকাগুলো ছিল ওইগুলো সহ দিয়া আমি মোটামুটি ওইটা থেকে ডাবল টাকা নিয়ে আসতেছি চার ঘন্টা পরে কিন্তু টাকা ডাবল দিয়ে দিচ্ছে আমি রাতারাতি অনেক টাকার মালিক হয়ে গেলাম অনেক টাকার মালিক ধরেন আপনার টাকার আর আমার কাছে কোনো অভাব নাই এই যে আর এই যে আমি গেমস খেলতেছি বা এত কিছু হইতেছে আমার পরিবারের সাথে কিন্তু আমার টোটালি কোনো যোগাযোগ নাই মানে টোটালি কোনো যোগাযোগ পরিবারের সাথে রাখি নাই আমি শুধু যোগাযোগ আমার বন্ধুর সাথে সিরাজুলের সাথে একই বাসে আমার সাথে থাকে ওর সাথে আমার সম্পর্কে এবং সাথীদের তো এগুলো দেখে খুব মজা পাচ্ছ আবার এগুলো দেখতে খুব পছন্দ করে আবার ওই ও মুভি টুভি দেখে বাট ওরকম ল্যাপটপ টিপে না বা ওরকম কিছুই করে না আমার কিন্তু কোনো বাচ্চা কাচ্চা আর হচ্ছিল না এরকম করতে করতে আমি প্রায় আপনার অনেকগুলো দিন এরকম করে খেলি হঠাৎ করে সিরাজুল একদিন এসে আমার বলতে যে দোস্ত আমরা যে টাকাটা দিলে টাকাটা ডাবল হয়ে যায় এই সুযোগটা কিন্তু আর সবসময় আসবে না এটা কিন্তু অফ করে দিতে আছে মানে এই গেমস কোম্পানি তো এই গেমসটা তো আমি প্রায় দুই বছর ধরেই খেলতেছি দুই বছরও বেশি সময় ধরে খেলতেছি সো এটার প্রতি তো আমার একটা কনফিডেন্স মানে আত্মবিশ্বাস চলে আসে যে কোম্পানি কখনও যাবে না বা গেমসের ওই কোম্পানিটা সবসময় থাকবে একপর যাও তখন আমারে বলতেছে যে আজকে লাস্ট ডেট এটা থেকে মানে টাকাটা ইনকাম করার ব্ল্যাক হোলের যে টাকাটা এটা দিলেই তুই ডাবল পেয়ে যাবে এবং যা করার আজকেই করতে হবে এটার মধ্যে হাইস্ট পাঁচ লাখ টাকা দেওয়া যাবে হাইস্ট পাঁচ লাখ টাকা দিতে হবে পাঁচ লাখ টাকা দিলে তুই দশ লাখ টাকা পাবি তো ওই সময় কী একটা কারণে জানি মানে সাথেরই কী একটা কারণে অনেক টাকা খরচ হয়েছে আমার কাছে তেমন কোনো টাকা ছিল না এক লাখ টাকার মতো ছিল পরে আমার বন্ধুরা বললাম যে বন্ধু আমার কাছে এক লাখ টাকা আছে তুই চার লাখ টাকা দিয়ে চার লাখ টাকা ব্ল্যাক হোলে ঢালিয়ে তো আমি দশ লাখ টাকা পাই যাবো চার ঘন্টার ভিতরে তো তুই আমারে চার লাখ টাকা দে ও আমারে বলতেছে না বন্ধু আমি টাকা দিতে পারবো না কারণ আমি একটু ইনভেস্ট করবো আমি টাকা করে ডাবল করবো তো আমি বললাম তুই ঢালা যে কথা আমি ঢালা তো একই কথা তো আমার বলে তুই কি দশ লাখ পেলে কি আমাকে দশ লাখ দিবি নাকি তাই আমি বললাম বন্ধু তুই আমার চার লাখ টাকা দে তুই আমার চার লাখ টাকা দে আমি যদি টাকাটা উঠে দিতে পারি আমি তোর দশ লাখ দিব ও বলে তুই যদি পরে না দে তাহলে আমি বললাম না কেন আমি অবশ্যই দিব মানে আমার ভিতরে তখন প্রচুর লোভ ঢুকে যায় ও আমাকে তখন বলে না না এটা তুই আমাকে দিবি না মানে না মানে ও আমাকে মানা করতেছে এবং আজকে হচ্ছে লাস্ট ডেট মানে টাকাটা জমা দেওয়ার ব্ল্যাক হলে আমি ওটা থেকে ডাবল পাবো পরে ওই সময় ওর বাবাও মানে কোথায় থেকে জেনে অনেকগুলো টাকা আনে ওদের কোথায় গ্রামে না কোথায় বাড়ি বিক্রি করে জায়গা বিক্রি করে ওইখানে ওর কাছে অনেকগুলো টাকা আমি তখন বললাম যে বন্ধু তুই আমার দশটা লাখ টাকা দে আমি দশটা লাখ টাকা দিলেই বিশটা লাখ টাকা পেয়ে যাবো আমার টার্গেট হচ্ছে বিশ লাখ বা পঁচিশ লাখ টাকা গেলে আমি একটা ফ্ল্যাট কিনবো এবং ফ্ল্যাট কিনে আমার নিয়ে থাকবে এভাবে মানে ভাড়া বাসায় থাকবো না বা চলতে পারি না প্রচুর পরিমাণে লোভ কিন্তু ভিতরে ঢুকে যাইতে আসে কারণ আজকে লাস্ট ডেট আজকে এই টাকাটা দিলে টাকাটা ডাবল হয়ে যাবে ও আমার কোনোভাবেই দিবে না কোনোভাবেই দিবে না রাত হয়ে গেছে সুন্দর হয়ে গেছে সুন্দর পর আমার এসে বলতেছে বন্ধু তোর তো একটা অফার আসছে অফারটা কাজে লাগা এটা আগামী দিন পর্যন্ত আছে আগামী দিন পর্যন্ত আছে আগামী দিন বিকাল পাঁচটা পর্যন্ত আছে আগামী দিন বিকাল পাঁচটার মধ্যে টাকা ম্যানেজ কর তো এখন টাকা কোথায় পাবো টাকা তো কোনোভাবেই পাইতেছি না পাইতেছি না পাইতেছি না এবং আমার ভিতরে তখন এমন একটা লোভ ঢুকে গেছে মানে এমন একটা লোভের পর যে আমি চলে গেছি যে আমি আমার দেহ বিক্রি করে ফেলতে পারবো মানে আমার দেহ বিক্রি করে ফেলতে পারবো তো মানে আমার বন্ধু সিরাজুলের সাথে কিন্তু আমি অনেকটাই ফ্রি ছিলাম তো চিন্তা করলাম যে কীভাবে ওরে বিশ্বাস করে ওর কাছ থেকে টাকা নেওয়া যায় ওরে কীভাবে টাকা নেওয়া যায় এরকম করি সেদিন রাতের বেলা আমি তখন আমার বউর সাথে শারীরিক ওই সম্পর্কের একটা ভিডিও ধারণ করি তো ভিডিওটা যে আমি ধারণ করি এটা আমি এমনিই করি মানে আমার মানে ইচ্ছা হলো একটা ভিডিও ধারণ করব এমনিই করি এবং সাথে কিন্তু আমাকে বারবার মানা করে যে কেন ভিডিও বান আমি এমনিই করি ভিডিওটা প্রায় প্রায় সাত থেকে আট মিনিটের মধ্যে একটা ভিডিও ভিডিওটা করার পরে আমি তখন করলাম কি মানে সিরাজুলের কাছে তখন কী একটা কারণে যেন মোবাইলটা দিয়েছিলাম ওই দিনে তা মোবাইলটা ওর ভিতরে তখন হঠাৎ করে মোবাইলটা গাটাগাঁটি করতে গিয়ে ভিডিওটা পায় একটু দেখার পর আমি তখন টান দিয়ে নেই এটা তোর আমার ভাবি আর আমার ভিডিওটা কী দেখোস পরে আমার বলে বন্ধু ভিডিওটা বন্ধক দিয়ে আমার কাছ থেকে টাকা নেয় আমি যখন বললাম ভিডিওটা বন্ধক দিও মানে তুই যদি ভিডিও দেখে ফেলোস কয় যে আমার মাথায় হাত দিয়ে বললাম ব্যবসা হাত দিয়ে বললাম প্রয়োজনীয় কোরআন শরীফ হাত দিয়ে বলবো আমি ভিডিও দেখবো না তবে এই ভিডিও দিয়ে তুই আমার কাছ থেকে টাকা নিতে পারবি আমি বললাম কত দিবি বলে দশ লাখ দিব আমি বললাম সিরিয়াসলি বলে হ দশ লাখ দিব তুই আমার বিশ লাখ টাকা দিবি আমি তোর ভিডিও দিয়ে দিব আমি বললাম তো তুই যদি ভিডিও দেখে ফেলোস তাহলে আমার দেওয়া লাভ কী ও বলে ঠিক আছে ল্যাপটপের সামনে ল্যাপটপে ভিডিওটা থাকবে তুই গে মানে ব্লেক হলে টাকাটা দিবি টাকাটা যখন ডাবল হয়ে যাবে তোর অ্যাকাউন্টে জমা হয়ে যাবে তুই অনলাইনের মাধ্যমে তোর অ্যাকাউন্ট থেকে আমার অ্যাকাউন্টে ট্রান্সফার করবি ভিডিও তুই নিয়ে যাবি তুমি বললাম হ্যাঁ তাহলে তো ভালোই হয় ভিডিও তুই দেখবি না তো বলে না দেখব না আমি কিন্তু আমার এর চেয়েও বড় কিছুও যদি ও যদি বলতে যে তোর বোরে বন্ধক দেয় আমি তো তাও দিতাম মানে আমার অবস্থাটা তখন এরকম হয়ে গেছে যদি বলতে যে তোর বোরে বন্ধক দে আমি তাও কিন্তু ওর কাছ থেকে টাকার জন্য বোরে বন্ধক দিতাম পরে আমি বললাম যে ঠিক আছে পরে দুপুরবেলা বারোটার দিকে দুই বন্ধু মিলে বসলাম যে ঠিক আছে বইসা আমি তখন ভিডিওটা কী করলাম আমার ল্যাপটপ থেকে আমি ওর ল্যাপটপে ট্রান্সফার করলাম এবং ওর ল্যাপটপটা আমার সামনে আছে এত কিন্তু দেখতে পারবি না আমি বললাম যে দেখ দশ লাখ টাকা তুই আমার দি দশ লাখ টাকা তুই আমার দিবি এবং আমি যখন আমি বিশ লাখ টাকা হয়ে যাবে তোকে দশ লাখ টাকা ফিরেই দিব তুই আমার ভিডিও দিয়ে দিবি এরকম কথা বসে আছে তখন আমি ব্ল্যাক হলে টাকাটা দিলাম টাকাটা দেওয়ার পরে টাকাটা রিটার্ন আসতেছে না টাকাটা রিটার্ন আসতেছে না টাকাটা রিটার্ন আসতেছে না মানে গাম বেড়ে যেতে আসে দুপুর থেকে বিকেল হয়ে যেতে আসে টাকা রিটার্ন আসতেছে না সন্ধ্যার পরে আপনার পাঁচটার পরে হঠাৎ করে যে গেমসটা আমি মানে যে গেমসটা আমি খেলতাম ওই গেমসের পুরো সফটওয়্যারটা আনইনস্টল হয়ে গেছে মানে এটা পুরার মানে এই এই আর কিছুই নেই লাইক ধরুন ইউটিউবে একটা প্ল্যাটফর্ম ওই পুরো ইউটিউবটাই গায়েব হয়ে গেছে এরকম সফটওয়্যারটা পুরো গায়েব এই সফটওয়্যার কার নাই যেটা থেকে আপনার আড়াই বছর ধরে আমি টাকা পয়সা ইনকাম করতেছি ওই সফটওয়্যারটা হঠাৎ গায়েব আমার মাথা তখন আসমানটা ভেঙে পড়ছে আমি তখন ওই জায়গার ভিতরে সেন্সলেস হয়ে গেছে মানে অজ্ঞান হয়ে গেছি তোমার বন্ধু মুখে পানি টেনে দেয় আমার সাথে এসে মুখে পানি টেনে দেয় আমার তখন জ্ঞান ফিরে মানে জ্ঞান ফিরে তো জ্ঞান ফিরার পরে আমি তখন মানে আস্তে আস্তে করে ঠিক হয়েছে আমি বললাম যে হঠাৎ করে ভিডিওর কথা মনে হয় আমি ল্যাপটপ ল্যাপটপটা হাত দিই হাত দেওয়ার পরে আমি বুঝতে পারি যে ফ্যান টাইপ লাগানো ও ভিডিও নিয়ে গেছে পরে আমি বললাম সুযন্ত ভিডিও সেরে তুই ভিডিও নিয়ে গেলি মানে পরে আমার বলে ভিডিও নেব না তুই টাকা দিয়ে তারপর আমার কাছ থেকে ভিডিও নিবি তখন আমার ভিতরে একটা ভয় ঢুকে গেছে ও তো দশ লাখ টাকা আমার দিছে আমার অ্যাকাউন্টে কিন্তু টাকাটা দিছে এবং এই টাকাটা কিন্তু আমি ওই ব্ল্যাক হোলে ঢালছি পরে আমি চিন্তা করলাম যে তো টাকা তো ওরে দিয়ে দিছি মানে ও তো এটা নিচে নিজ কথা যে ওর কাছ থেকে নিতে আমার ওই দশ লাখ টাকা দেওয়া লাগবে তখন দশ লাখ টাকা আমি কই পাবো আমার কাছে তো টোটালি কোনো টাকা নেই মানে টোটালি তো ওই সময় কোনো টাকাই নেই মানে অল্প কিছু টাকা আছে আমি বললাম যে তুই আমার ভিডিওটা দিয়ে দেব বন্ধু আমি তোরা টাকাটা ম্যানেজ করে যে না টাকা তুই দেওয়া লাগবে টাকা দিয়ে তুই ভিডিও নিবি এর আগে আমি তোর ভিডিও দিবি এটা কি এক টাকা দিলে কেন দশ লাখ টাকা তুই যদি না দেশ পরে আমি করবো রাতের বেলা আমি সাথে রুমে গেলাম রুমে যাওয়ার পরে মানে আমি তখন আর ধরেন সাথীর ওই বিষয়টা বলতেছি না যে এমনি ওর ভিডিও করছে বা ভিডিওটা ওরে দিছি সাথে আমার জিজ্ঞেস করে কী হইছে না হয়েছে আমি কিছু বলতে পারতেছি না পরের দিন আমার বন্ধু আমার প্রেশার দিয়ে কী রে ভিডিওকে দিবি টাকা কি দিবি না আমি ভিডিও ইন্টারনেটে ছেড়ে দিবি এরকম করে আমাকে ধমক দিতে আসে আমি তখন বললাম দেখ বন্ধু তুই আমার এত বড় ক্ষতি করিস না তোর সাথে আমি এতগুলো বছর ধরে এক বাসায় আসি একসাথে আসি তো তুই আমার এত বড় ক্ষতিটা বন্ধু তুই করিস না আমি তোরা টাকা ম্যানেজ করে দিব এবং ওই যে সফটওয়্যারটা আমি হারিয়ে ফেলছি আজকে আড়াই বছর ধরে যেখানে আমি গেমস খেলি ওই পুরো সফটওয়্যারটাই আর নাই মানে টোটালি নাই এটা পুরোই উধাও মানে আমি তো বুঝতে মানে পরে বুঝতে পারলাম যে পুরো সফটওয়্যারটা একটা ফেক ছিল মানে এটা জাস্ট আমাকে মানে প্রতারণার একটা ফাঁদ ছিল যেটাকে আমি ওটা থেকে ইনকাম করছি তার তিনটা বল টাকা কিন্তু আমি অলরেডি দিয়ে দিছি ধরেন ইনকাম করছি পাঁচ লাখ আমি পঁচিশ লাখ টাকা অলরেডি ওদেরকে খাওয়াই ফেলছি পরে আমি চিন্তা করলাম যে কী করা যায় মানে কি করতে পারি আমার বন্ধু তখন আমার এরকম করে তিন দিন চার দিন কেটে গেলো ও তখন ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেবে বা ভিডিও আমার বউকে দেখাবে আমাকে বলে যদি টাকা দেয় না ভিডিও তোর বউরে দেখাবো মানে আমি তখন আর শেষ পর্যন্ত বাধ্য হয়ে আমি বাড়িতে যাবো মানে সিদ্ধান্ত নিলাম বাড়িতে যাব বাড়িতে রওনা দিছে আমার বাপে আমার ঘরের মধ্যে ঢুকতে দেয় না ঘরের মধ্যে ঢুকতে দেয় না মানে বাড়ির উঠানে গেছে আমার অনেকে চিনতেও পারে না আমার বাবা তো মা চিনে বা মার সাথে মাঝে মাঝে ফোনে টুকি রেখে কথা হইতো বা মার লোকে ভিডিও গেলেও কথা জন্য মা চিনে বাড়িতে আমাকে ঢুকতে দেয় না আব্বার কথা হচ্ছে তুই বাড়িতে ঢুকবি না তোর মতো সন্তান আমার প্রয়োজন হয় তুই মরে যা আমাকে আমার বাবা বাড়িতে ঢুকতেছে না অনেক চেষ্টা করতে বাড়িতে ঢুকার জন্য ঢুকতে পারতেছি না পরে সুন্দর পরে আমার ছোটো বোনকে আবার আমাদের এলাকারই এক চেয়ারম্যানের কাছে বিয়ে দিছে মানে উনি চেয়ারম্যান বর্তমান রানিং চেয়ারম্যান ওনার কাছে বিয়ে দিছে পরে আমি তখন বাধ্য হয়ে করলাম আমার ছোটো বোনের বাড়িতে গেলাম তা ছোটো বোনের মেয়ে আছে মানে দুইটা মেয়ে আছে একটা বড়ো একটা মোটামুটি ছোটো ছোটোটা মানে কিছু দিন হয়েছে হয়েছে এরকম আর কিছুদিন বলতে লাইক এক দুই বছর মতো ছোটো ভাই ছোটো বোনের বাড়িতে গেলাম ছোটো বোনের বাড়িতে যাওয়ার পরে আমি তো টাকার জন্য পাগল হয়ে গেছি গিয়ে ছোটো বোনকে বললাম যে ভাইয়া দশ লাখ টাকা লাগবে ভাইয়ের দশ লাখ টাকা দিতে পারবি কেন আমার বল আমি ভাইয়া দশ লাখ টাকা দিব ঘুর থেকে আমার কাছে তো টাকা আসে নাকি তুই দশ লাখ দিতে পারবি না বলে না দিতে পারবো না আমি ওই দিন রাতটা ছোটো ভাইয়ের ছোটো বোনের বাড়িতে রয়ে গেলাম পরের যদি আমি ছোটো বোনের বাড়িতে এদিক দিয়ে কিন্তু আমার সাথে সাথে কথা হইতেছে সাথে আমার বলে তুমি আসো না কেন আমি বললাম যে আসবো আমি তিন দিন ছোটো বোনের বাড়িতে তিন দিন তিন রাত শুধু টাকা ম্যানেজ মানে টাকা ম্যানেজ করার জন্য ঘুরতে চাই আবার আমার বন্ধুর কিন্তু আমি বাসায় রাখি নাই আমি কিন্তু আমার বন্ধুর বাসা থেকে বের করে দিসতো ও তখন আলাদা বাসায় থাকতো আমি তখন আলাদা বাসায় থাকতাম সাথে তখন বাসায় একা এই জায়গায় ওই জায়গায় মানে বোনের বাড়ি থেকে বিভিন্ন আত্মীয় স্বজন যারা আছে তাদের সাথে ফোনে যোগাযোগ করতেছে আমার দশটা লাখ টাকা খুব দরকার মানে টাকাটা আমার ম্যানেজ করতেই হবে টাকাটা খুব দরকার মানে এরকম মানে খুবভাবে চেষ্টা করতেছি বাট আমি টাকাটা ভাই কোথাও থেকে আসলে টাকাটা ম্যানেজ করতে পারতেছি না টাকাটা ম্যানেজ করতে পারতেছি না টাকাটা ম্যানেজ করতে না পাইরা ধরেন এদিক দিয়ে মানে পাগল হয়ে গেছি মানে সাথীর মাঝে মাঝে ফোন দিলেও ধরে না ফোন রিসিভ করতে চায় না কথা বলতে কথা বলতে চায় না মানে ওরেনিও ওইখানে ওরা আমি একা রাইখে আসছি আবার মানে আপনার এই হচ্ছে সিরাজুল ওর কোনো ক্ষতি করে ফেলে কি না এই জিনিসগুলোর প্রতি একটা টেনশান আমার এদিক দিয়ে একটা টেনশান যে বাড়িতে কোথাও টাকা ম্যানেজ করতে পারতেছি না কোথাও টাকাও পাচ্ছি না মানে কি যে করবো ওই মুহূর্তে মানে বলার মতো কোনো অবকাশটা আমি তখন পাগল হয়ে মানে একদম পাগল হয়ে যাওয়ার মতো উপক্রম হয়েছে পরে ভাই বাধ্য হয়ে আমার মানে ছোটো ভাগ্নিটা আর কি আমার বোনের ছোটো মেয়েটা ওটা নিয়ে আমি তখন ঘুমাইতাম ওটার আমার সাথে শোয়াইতাম আর কি ওইটা আমার খুব আদর করতো মামা বলে আমার কুলি চেয়ে থাকতো আমি ওরে ভাগ্নিটারি নিয়ে ঘুমাইছি অ্যান্ড ঘুমানোর একটা পর্যায়ে আমার হঠাৎ করে মনে হলো যে আমি ওরে পুঁজি করে টাকা নিবো কারণ আমার বোন জামায় টাকা আনছে ঘরে কোনো একটা রাস্তার কাজে না কিসের কাজের জন্য টাকা পাইছে ওই টাকা ঘরে আসতে আমি জানি আমার বোনেরা বলছে ওখান থেকে টাকা দিতে বোন আমরা টাকা দেয় দেয়নি মানে বনে আবার আমার আব্বার কথা ছিল আমার আব্বা বলেছি ওরে বাড়ি থেকে বের কর জায়গায় দিস কেন রাতের বেলায় হঠাৎ করে আমি আমার বোনেরা টাকা শুরু করছি বোনের তো দরজা লাগানো ভাই বোন যখন দরজাটা খুলছে আমার কাছে একটা চাকু ছিল আর কি ওই চাকুটা আমি আমার ভাগ্নিটার গলার মধ্যে দৌড়ছি ভাগ্নি গলার মধ্যে দৌড়ছি আমার বোন জামাই উঠছে আমি বলেন যে ওখান থেকে টাকা আছে দশ লাখ দশ লাখ টাকা দিলে তোর মেয়েরা আমি গলার মধ্যে মানে ছুরি মানে ইয়ে দেওয়া টান দিব আমার বন্ধু খুন বলছে ভাই এটা তুমি কী করতেছো ভাই তুমি এটা কী করছো আমি দেখ আমার দশ লাখ খুব দরকার তোর জামাই বল টাকাটা দিতে না কিন্তু আমি চাকুটা কিন্তু টান দেবো গলার ভিতরে আমার বনজাভাই তখন বলতেছে ভাই আপনি চাকু টান দিলাম আমি টাকা দিতেছে এই বলে তখন খুলে তখন ভান্ডিলগুলো বের করে দিল এটা আমি বললাম ঢুকান ব্যাগে করে দিল দেওয়ার পর আমি তখন আমার এই এই যে দস্তাধস্তি করতেছি আমার ভাগ্নের গলার মধ্যে কিন্তু আপনার ইয়ে লেগে গেছে মানে ওই যে আপনার চাকুর যে ইয়েটা এটা কিন্তু লেগে গেছে লেগে যাওয়ার পর কিন্তু অনেকটা জায়গায় কেটে গেছে কেটে গেছে বাট আমি ওই সময় এটা বুঝতে পারি নি যেটা কেটে গেছে ওই সময় বুঝতে পারিনি বাট পরে আমি বুঝতে পারছি আমার হাতে যখন ভিজা ভিজা লাগতেছিল একটা সময় আমি ওরে ঘরের ভিতরে ধাক্কা দিয়ে গেট টান দিয়ে গেটে তালা মেরে দিই মানে ওদের যে মেন গেট ছিল মেন গেটে মেন গেটে তালা মেরে দিই সাথেই হচ্ছে রাস্তা ছিল এদিক দিয়ে দৌড় দিয়ে আসা মানে এখান থেকে দৌড় দিয়ে আসা রাস্তা দৌড়ি রাস্তার পাশে আপনার খাল ছিল তো রাস্তার পাশে আবার রাস্তা দিয়ে আবার অ্যাভেলেবেল গাড়ি চলতে আসতাম আমি গাড়িতে না ওইটা খালটা পার হয়ে যায় খালটা পার হওয়ার পর ওইদিকে একটু বন জঙ্গল আছে ওই বন জঙ্গলের দিকে লুকে আছে তো আমার কাছে তো মোবাইল ফোন ছিল মোবাইল ফোন বন্ধ করে দিই ও বন জঙ্গলে লুকে যায় এবং বন জঙ্গল থেকে ওইদিকে আমি হাঁটতে হাঁটতে পাশের একটা গ্রামে ঢুকে যায় এবং সেই গ্রাম থেকে আস্তে আস্তে অন্য একটা মানে আপনার কাঁচা পথে হেঁটে হেঁটে আমি তখন আবারও মেন রাস্তা ধরি এবং শেষ রাতের দিকে আমি তখন বাসে উঠে ঢাকার উদ্দেশ্যে রওনা দিই এবং তখন আমার সাথে টাকা ঢাকার উদ্দেশ্যে রওনা দিই তখন সাথী নাম্বারটা বন্ধ সাথী নাম্বারে বারবার ট্রাই করছি নাম্বারটা বন্ধ আমি তখন বাসে আসতেছি আইসা আমার বন্ধুর নাম্বারে কল দিতেছি মানে আপনার সিরাজুলের নাম্বারে সিরাজুল তখন কলটা রিসিভ করে আমি তখন বললাম যে বন্ধুরে আমি টাকা ম্যানেজ করে নিয়ে সেটি আমার বউয়ের ভিডিওতে ওপরে ঠিক আছে তুই কই আসোস আমি বলে আমি আইতে ভাই আমার গায়ে কিন্তু তখন পুরো কাদা মাটি ময়লা সব কিছু আমি হিসেবে ওরে মানে ওদের যে বিল্ডিং বিল্ডিংয়ে নিয়ে আসলাম আসার পরে বললাম যে তুই টাকা নেই আমার এই ভিডিও দে পরে ও টাকাগুলো দিলাম বান্ডেলগুলো দিলাম দেওয়ার পরে ও তখন আমারে মানে ফ্রেন্ডে একটা দিয়ে দিল ভিডিওটা দিল আমি বললাম ভিডিও তুই কোথাও রাখোস না তো বলে দেখ তোর সাথে আমি আস এত বছর ধরে আছি আমি কখনো বেমেনি করি নাই তাই আমি তোর সাথে বেইমানি করবো কেন আমি ভিডিও কোথাও রাখি নাই তাই বললাম তাহলে ভিডিও তুই কোথাও রাখোস না কোথাও রাখি নাই পরে আমি বললাম যে আমার বউ ফোন ধরে না সাধুরীর সাথে তোর যোগাযোগ আছে বলে না স্বাদী ভাবির সাথে আমার যোগাযোগ আমি কেমন একমধ্য বাসায় যাও পরে বাসায় গেলাম বাসায় গিয়ে দেখতেছি বাসায় তালা মারা তা বাসায় তালা মারা দারুণে জিজ্ঞেস করলাম যে আপনার ভাবি কোথায় বলে তো ভাবি তো বেরিয়ে গেছে গতকালকে গতকালকে দুপুরে বেরিয়ে গেছে তাহলে থেলে মেরু খুঁজতেছি কিন্তু গতকালকে দুপুরে বেরিয়েও কোথায় গেল ওর ফোন বন্ধ আমি এখানে ওইখানে বিভিন্ন জায়গায় এবং থানাতে পর্যন্ত গিয়ে আমি নিখোঁজ ডায়েরি করছি যে পাইতেছি না আমার বউরে নিখোঁজ ডায়েরি করতেছি আর এদিক দিয়ে তো আমারই আবার পুলিশে খুঁজতেছে আমার বোন যে আমি মামলাটা দিয়ে দিয়েছে আমি গোপন সূত্রে খবর পাইছি আমারই পুলিশ আবার হুন্ হয়ে খুঁজতেছে এদিক দিয়ে আমি আমার বউরে খুঁজতেছি এখানে ওইখানে বিভিন্ন জায়গায় ওরে খুঁজতেছি বাট কোথাও এর পাইতেছি না বাইরে বাই চার দিন পরে আমি খবর পাইলাম আমার বউ আমার বন্ধুর বাসায় আছে মানে সিরাজুলের বাসায় আছে খবর পাই আমি তখন সিরাজুলের বিল্ডিংয়ে গেলাম দাঁড়াবান তো ঢুকতে দিবে না সিরাজুলে ডাকতেছি ফোন দিয়েছি তখন নিচে নামে আসছে আসার পর আমি বললাম কিরে বন্ধু তোর ইয়ে মানে তোর বাসায় নাকি আমার বউ আছে বলে আসে তো আমি বললাম যে তুই যে আমার ওই চার দিন আগে তোর জিজ্ঞেস করলাম তুই যে কিছু বললি না ও বলে কি বলার আছে উনি তো নিজে আমার ভাষায় চলে আসছে আমি তোর বাসায় আসছে কেন ও আমি ওর সাথে কথা বলবো এই বলে আমি যখন উপরে উঠতেছি তখন আমার হাত ধরছে তুই কার সাথে কথা বলবি আমি বললাম আমি ওর বউর সাথে কথা বলবো আমার বন্ধু বলে ও তো এখন তোর বউ নাই তাই আমি বললাম মানি ও আমার বউ নাই মানি বলে হ্যাঁ ও তো এখন তোর বউ নাই ও এখানে আমার বউ মানি তোর বউ মানি বলে হ্যাঁ ওখানে আমার বউ তোর বউ না আমারই বিয়ে করছি যে তুই বিয়ে করছিস বলে হ্যাঁ বিয়ে করছি কেন বিয়ে করলি বলো আমার কাছে আসছে বিয়ে বসার জন্য আমার পছন্দ কেন আমারে বিয়ে করছে তোরা ডিভোর্স করে দিছে তাই বললাম কারণ ও বলে কারণ কিছু নাই আমার বিয়ে করছে আর কি তাই তুই যে আমার কাছ থেকে দশ লাখ টাকা নিলি বলে হ দশ লাখ টাকা তোর ভিডিওর বিনিময় নিজে তোকে ভিডিও দিয়ে দিলাম তাই বললাম তাহলে আমার বউ তোকে বিয়ে করছে বলে হ্যাঁ আমার বিয়ে করছে আমি ওর সাথে আমি একটু কথা বলবো বলে তুই ওর সাথে কথা বলতে পারবি না এই ধরনের আমি বাসার সামনে আপনার হাঙ্গামা করতেছি চিল্লাফিল্লা করতেছি আমার বউ তোরে বিয়ে করছে মানে এই ঝামেলার ভিতরে তখন পুলিশে কল দিয়ে দিচ্ছে আমার বন্ধু এবং পুলিশে কল দেওয়ার পরে মুহূর্তের মধ্যে তখন এখান থেকে পুলিশ চলে আসছে আসার পরে পুলিশ আমাকে এখানে অ্যারেস্ট করছে অ্যারেস্ট করার পরে আমার বন্ধু এই সিরাজুল আমার এলাকার লোকজনের সাথে কথাবার্তা বলে জানাই দিছে যে আমি এই থানায় আসি আমার বোন জামাই যশোর থানার ওইখান থেকে মামলা করে মামলা ট্রান্সফার করে আমাকে ঢাকা থেকে ধরে যশোর নিয়ে গেছে আমার যে বাগনের গলাটা কাটা গেছে ওইটা গলাটা অনেকটা অংশে কেটে গেছে এটা সেলাই করা লাগছে সেই মামলায় আমি তখন ফাঁসায় দেওয়া হয় ফাঁসায় দেওয়া হয় এবং ফাঁসাই দেওয়ার পরে আপনার আমার একটা বৎসর আমার এক বছরের বেশি সময় লাগতো কিন্তু আমি আলহামদুলিল্লাহ মানে সরকারিভাবে মাপ পাইছে মাপের কারণে আমি এক বছর জেলে ছিলাম এবং ওই দশ টাকা আমার পরিবার তখন দিয়ে দিছে মানে আমার বাবা আমার বোনকে দিয়ে দিছে আমার বোন জাবাকে দিয়ে দিছে দিয়ে দেওয়ার পর আমি তখন এক বছর পরে জেল থেকে বের হয়েছি ওরা নিজেরাই আমার বের করছে বের করার পরে বাবার কাছে গেছি বাবা আমাকে ডিরেক্টলি বলে দিয়েছে যে বাবা কোনোভাবে আমাকে তার ঘরে নেবে না এবং সে এলাকার সব লোকজনের কাছে বলে কয়ে বলে দিয়েছে যে সে আমাকে মানে তেজ্য করে আমি তার সন্তান না বাড়িতে ঢুক ঢুকতে পারলাম না বাড়িতে না ঢুকার পরে ওখান থেকে চলে আসলাম ঢাকাতে ঢাকাতে আসার পরে আমি খুব হাঁটাহাঁটি করে খুব কষ্ট করে পড়ে একটা চাকরি নিয়ে একটা মোবাইল দোকানে এটা মোবাইল দোকানে চাকরি নিয়ে মোবাইল দোকানে চাকরি করি এবং সর্বোপরি আমি যেটা জানতে পারি যে গেমসের কথাটা আমার বন্ধু আমাকে যে গেমসটা দিছিল ওই গেমসটা মূলত আমার বন্ধু আমাকে না এরকম অনেকগুলো মানুষকেই দিয়েছিলো এবং এই গেমসটা ও নিজেই বানাইছে গেমসের আবিষ্কারকও নিজেই ছিল এই গেমসের নির্মাতাও নিজেই ছিল এটা শুধু যে বাংলাদেশে করেছে তা না বিভিন্ন দেশে মানুষকে এই গেমসটা দিয়েছে ধরেন এক মাস যদি আপনি গেমসটা খেলেন দশ হাজার টাকা পাবেন দশ হাজার টাকার পরেই আপনি আবার ব্ল্যাক হোল বলতে আরেকটা গেমস আছে ওই দশ হাজার টাকা ব্ল্যাক হোলে দিলে আপনি বিশ হাজার টাকা পেয়ে যাবেন তা আপনার মাতৃ স্যালারি হলো বিশ হাজার টাকা এরকম করে করে ধরেন আপনি এক বছর খেললেন বা আপনি দশ মাস খেললেন তাহলে আপনি কত পাইলেন এক দশ মাসে আপনার দশ হাজার করে এক লাখ টাকা পাইলেন তা এক লাখ টাকা যদি আপনি পেয়ে থাকেন ওই এক লাখ টাকা ব্ল্যাক হোলে ডাকলে আপনি আবার দুই লাখ টাকা পেয়ে যাচ্ছেন এরকম করে গেমস খেলতে 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 যখন আপনার পাঁচ লাখ ছয় লাখ টাকা হয়ে যাবে আপনি পাঁচ ছ লাখ টাকা যখন একসাথে ব্লেক হোলার ঢালবেন আপনি ওই টাকাটা রিটার্ন পাবেন না ওই টাকাটা রিটার্ন পাবেন না লাস্টের দিকে আপনি একটা অফার দেওয়া হবে যে আজকে লাস্ট ডেট আজকে যা দেবেন তার ডাবল পাবেন এবং সেটা হয়তো আপনি চার ঘন্টা পাঁচ ঘন্টা একটা টাইম দিয়ে দেবে ওই টাইমের ভিতরে আপনি যত টাকা দিবেন তার ডাবল পাবেন তো দেখা যায় আপনি এতদিনে যা টাকা ইনকাম করছেন আরও মানুষের কাছ থেকে রিন টিন করে কিডনি বিক্রি করে ব্লাড বিক্রি করে আপনি বউ বিক্রি করে মা বিক্রি করে বাপ বিক্রি করে আপনি টাকা দিবেন ওই ব্ল্যাক হোলে আপনার টাকাও নিয়ে যাবে আপনি যে গেমস আপনি এতদিন খেলছেন মানে আপনার মোবাইল থেকে আপনার ইমেল থেকে ওই গেমসটাকে পরিপূর্ণভাবে সরাই দেওয়া হবে এবং এটি শুধু আমার সাথে না অনেকগুলো মানুষের সাথে এই ধরনের প্রতারণা করেছে আমি তখন অনেকের কাছে যাই এই নিয়ে যে আমার সাথে ওই গেমসটা খেলছে বা আমার কাছে তো কোনো প্রমাণ নাই ডকুমেন্ট না আমি অনেক আইনে আশ্রয় নিতে চেয়েছি আমি আসলে ওভাবে কোথাও সারা পাইনি বা কেউ আমাকে ওভাবে সাপোর্ট করে নেই আমার এই প্রতারক বন্ধু বাংলাদেশ থেকে লাস্ট পর্যন্ত এই গেমস খেলতে খেলতে আমার বউকে নিয়ে ডুবাইতে চলে গেছে এবং ডুবাইতে বসেও তখন টার্গেট করে বাংলাদেশের কোন মোবাইলে কে বেশি টাকা পয়সার মালিক এরকম যারা গেমস পছন্দ করে বিভিন্ন ধরনের গেমস খেলে ওদেরকে টার্গেট করেও তখন এই গেমসটা পাঠান এবং আমার বউ ও এখন আসে আমার বউর ঘরে কোনো সন্তানাদি হয়নি এখন পর্যন্ত সাথীর ঘরে কোনো সন্তানাদি হয়নি ওই সাথীর প্রথম যে স্বামী বিয়ে করে সেখানেও সন্তান নেই আমি বিয়ে করি এও সন্তান নেই এবং আমার যে বন্ধু বিয়ে করে সেখানেও কোনো সন্তান হয়নি অনেক বছর হয়ে গেল কিন্তু আমার বন্ধু আমার বউকে নিয়ে অনেক ভালো আছে আমি ওর মাধ্যমে জানতে পারি পরে ওইগুলো নিজে আমার কাছে স্বীকার করে আমার বউকেও ভিডিও দেখায় সাথীকে আসলে দোষ দেয় সাথীকে ভিডিও দেখে ভিডিও দেখে বলে যে আমার কাছে ভিডিও বিক্রি করছে দশ লাখ টাকা আর টাকা না দিয়ে কিন্তু আমি ভিডিও নেটে ছেড়ে দিব এখন আপনি কি বলেন টাকা নেটে ছেড়ে দিব এবং একথা বলেও সাথীকে ইউজ করে মানে এক কথায় দর্শন যেটা করে দর্শন করে এবং করার পরে সাথে যেহেতু ইজ্জত হারাই ফেলছো নিজেই বলেছে আমি আপনার কাছে বিয়ে বসবো যেহেতু দশ লাখ টাকা আমার স্বামী যদি আমাকে বিক্রি করতে পারে তাহলে আমি আপনার কাছে বিয়ে বসবো আর আমি তো আপনাকে ই দিয়েই দিয়েছি এরপর আমার বন্ধুর কাছে সাথী নিজের স্ব ইচ্ছায় তখন বিয়েটা বসে তো সাথীরকে নিয়ে তখন চলে যায় এবং দুবাইতে গিয়ে এখনও রাজত্ব করে আপন ভাই আমি আপনাকে ভেদ ধরে রিকোয়েস্ট করবো আপনার গল্পের মাধ্যমে আপনি মানুষকে জানান মানুষকে সর মানুষকে আপনি সচেতন করেন এই ধরনের ব্ল্যাক গেমস যাতে কেউ না খেলে এই ব্যাগ ব্যাগ গেমস খেলে ভাই ব্ল্যাক গেমস খেলে আমি আমার বউকে হারিয়েছি আমার পরিবার হারিয়েছি মা বাবা সব কিছু হারিয়ে এক মানবতার জীবনযাপন করছে আজকে তারপরে মাধ্যমে আমি অনেককে বলেছি আর অনেক ইউটিউবারদের সাথে আমি যোগাযোগ করেছি তারা যাতে এটাকে প্রমোট করে বা বলে আজ আমি আপনাকে বললাম মেহরবানি করে আপনার আমার গল্পটা প্রচার করলে অন্তত কিছু মানুষ হলো সতর্ক হবে আমার মতো ও কালাকার জীবন ঝরে যাবে না আপন ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ গল্পটা শুরুতে আমি আপনাদেরকে বলেছিলাম যে আমি যদি গল্পটা আজকে প্রচার না করি হয়তো আজকে রাতের মধ্যেই আপনি এই প্রতারক সিরাজুল ইসলামের ফাঁদে পড়ে যেতে পারেন এই জন্য আমি গল্পটা আজকেই প্রচার করেছি আজকে একটা ঈদের দিন তারপরেও আমি এরকম একটা গল্প প্রচার করলাম তার বড় কারণ হচ্ছে এইটা দেখেন বিশেষ করে এই গেমসটার বিষয়ে আমি যখন আলোচনা করি অনেকের সাথে অনেকেই আমাকে বলে যে ভাই আমি এই গেমসটা খেলেছিলাম এবং অনেকেই তাদের সর্বোচ্চ হারিয়েছে বিশেষ করে প্রবাসী ভাইয়েরা যারা বিদেশে থাকে এদেরকে টার্গেট করে গেমসটা পাঠানো হয় ওরা তখন কাজ শেষ করে দিনের চব্বিশ ঘন্টার একটা অংশ তখন এই গেমসটা খেলে হয় আধা ঘন্টা অথবা এক ঘন্টা গেমসটা নিয়ে বসে এবং খুব নিখুঁতভাবে ও গেমসটা তখন খেলে এক বৎসর দুই বছর খেলে খেলার পর ওটা থেকে লক্ষ লক্ষ টাকা কিন্তু ইনকাম করে ধরেন ইনকাম করলো বিশ লাখ টাকা আপনার পাঁচ বছর পর একটা অফার দিল যে চার ঘন্টার ভিতরে তুমি যদি বিশ লাখ দাও চল্লিশ হাজার পাওয়া মানে বিশ লাখ দিলে চল্লিশ লাখ পাবা এরকম একটা অফার দিয়ে দিল এবং ওই অফারে ও কী করে মানে নিজের সর্বোচ্চ বিক্রি করে টাকা দিয়ে দেয় যেটা ভাই বললো আসলেই সেটা সর্বোচ্চ বিক্রি করে টাকা দেওয়ার পরে ওই ব্ল্যাক হোলও যায় গেমসও যায় ওই গেমসটা পাওয়া যায় না যাই হোক আমি ওই গেমসের নামও বলতে চাই না বলতে চাই না এই কারণে যে আমি আসলে বরাবরের মতো একটা কথা বলি যে আমি কাউকেই ছোট করতে চাই না কোনো গেমস কোম্পানিকেও না কোনো প্রতারককে আমি ধরাই দিতে চাই না তবে আপনাকে সতর্ক করতে চাই যে আপনিও প্রতারকের হাত থেকে বেঁচে যান এই ধরনের গেমস নর্মালি আপনি যখন খেলবেন আপনি খেলতে গেলে আপনি অগাধ টাকা পাবেন প্রথম দিকে প্রতি মাসে তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকাও কিন্তু আপনি আপনি পাবেন এবং এইটা কিন্তু জাস্ট মাছ ধরার জন্য যেরকম পুকুরের ভিতরে বস্যে ফেলা হয় বর্ষের মাথার উপরে যে সামান্য খাবার দেওয়া হয় এটা হচ্ছে ওই ধরনের একটা টোপ আর এই টোপটা যখন আপনি গিলে ফেলবেন তো আপনি শেষ বন্ধুগণ আমার কাছে মনে হয়েছিল যে আপনাদেরকে ইনফরমেশানটা দেওয়া দরকার আজকে ঈদের দিনে তাই আপনাদের কানে আমি ইনফরমেশানটা পৌঁছাই দিলাম তথ্যটা পৌঁছাই দিলাম যে মেহরবানি করে আপনার সতর্ক হন এই ধরনের প্রতারকের হাত থেকে বাঁচেন এই ধরনের লোভনীয় গেমস খেলে সিরাজুল আপনার সুজনের মতো অকালে জীবন হারাবেন না সুজন আজকে মৃত্যুর ধারাপান্তে এসে দাঁড়িয়েছে আমাকে বলে আপন ভাই এনি টাইম এনি হাও যে কোনো সময় আমি আত্মহত্যা করে মারা যাব এবং সে আত্মহত্যা করেই ফেলবে তার আজকে বাবা থেকেও নেই মা থেকেও নেই একটা রাজকীয় সংসার থেকেও তার আজকে কেউ নেই সামান্য এক গেমস সামান্য এক ব্ল্যাক হোল সো বি কেয়ারফুল এভরিবডি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় আবারও আপনাদেরকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি দেখা হবে অন্যদিন অন্য করা বাস্তব জীবনের গল্প নিয়ে আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম